আগের দিন আমাদের একটা জায়গায় অ্যাকচুয়ালি চেঞ্জ করে নি, ওই জায়গাটা মাইনাসের জায়গায় অ্যাকচুয়ালি প্লাস হবে। 10-এর জায়গায় প্রবলেমটাতে, 10-এর জায়গায় প্রবলেমটাতে একটু ক্যালকুলেশনে জাস্ট এই জায়গাটায় প্লাস আসবে, এন্ড দিস ইজ দ্য প্লাস, আগেটা মাইনাস। ওকে, তাহলে আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা 2 ডিগ্রির অ্যাকচুয়ালি কেস অঙ্ক করেছি। আমরা আজকে যে জিনিসটা করব অ্যাকচুয়ালি আমরা যে অঙ্কগুলো আগের দিন করেছিলাম সেটা তোমরা দেখলে দেখতে পাবে, তোমরা দেখলে দেখতে পাবে যে যে অঙ্কগুলো করানো হয়েছিল সেটা অ্যাকচুয়ালি আলফা বিটা গামা বিদা রুটস অফ দা ইকুয়েশন এক্স এস কিউ প্লাস পি এক্স প্লাস কিউ সমান 0 হলে, অর্থাৎ স্কোয়ার টার্মটা ছিল না, ওমিট করা ছিল, তাই তো? তাহলে আজকে যে জিনিসটা দেখবো সেটা আলফা বিটা গামা বিদা রুটস অফ দা ইকুয়েশন, এখানে স্কোয়ার টার্মটা এবারে থাকবে, সেই জাতীয় কিছু প্রবলেম করবো, ইম্পর্টেন্ট প্রবলেম। চলে আসা যাক, স্কোয়ার টার্ম কিছু থাকবে, সব প্রবলেম প্রবলেম ইফ আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, ইফ আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, রুটস অফ দ্য ইকুয়েশন এক্সএস কিউ প্লাস পি এক্স স্কোয়ার, এক্স কিউ প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু 0। সো এখানে দেখো স্কোয়ার টার্ম আছে, আগের দিনে যে অঙ্কগুলো করেছিলাম সেগুলোতে স্কোয়ার টার্ম ছিল না, এক্স কিউ প্লাস পি এক্স প্লাস কিউ সমান 0, এক্স স্কোয়ার টার্মটা ওমিট ছিল। তো এখানে দেখো এবার স্কোয়ার টার্ম চলে এসছে। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে সামেশন এগুলো কিভাবে ক্যালকুলেট করবো সেই জিনিসগুলো তোমরা দেখে নেবো। সো দেন 1 নম্বরে ফাইন্ড করতে বলেছে সামেশন অফ আলফা বাই বিটা বিটা বাই আলফা, 2 নম্বরে সামেশন অফ আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, সামেশন অফ আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, 3 নম্বরে আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, সামেশন অফ আলফা কিউ, সামেশন অফ আলফা কিউ, 5 নম্বর কেস আলফা মাইনাস বিটা অ্যান্ড বিটা মাইনাস আলফা, সামেশন অফ আলফা মাইনাস বিটা 2 নম্বর সামেশন অফ বি অ্যাকচুয়ালি 1/বিটা প্লাস। তাহলে আমরা এই ছোটা প্রবলেম আমরা একটু আগে দেখে নিই দিয়ে তাহলে কাজটা কমপ্লিট। তো আলফা ফার্স্ট প্রবলেমটা অ্যাকচুয়ালি যেটা এসছে সেগুলো সালের সালগুলো একটু লিখে নেওয়া যাক যে কোথায় কোথায় এসেছে প্রবলেমগুলো। তো পিএসসি অ্যাকচুয়ালি 2015 এসছে, 2017 প্রবলেম পিএসসি 2016 পিএসসি 2014 আমরা অঙ্কগুলো করে নিই একটু। ফার্স্ট অঙ্কটা বলেছি দেখো আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স এস কিউ প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0। সো তোমাকে ফার্স্ট ক্যালকুলেট করতে বলেছে সামেশন অফ আলফা বাই বিটা অ্যান্ড সামেশন অফ বি প্লাস সামেশন অফ আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা। সলিউশন সিন্স আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন তাহলে আমি পেয়ে যাব সামেশন, সিন্স এক নম্বর লিখি
means alpha beta gamma be the root of the equation. Be the roots of the equation x cube plus px square plus qx plus r summan 0. Or summation of alpha actually minus p, summation of alpha beta actually q, and alpha beta gamma actually minus r. This is the case. এখন তোমাকে find করতে বলেছে, দেখো তুমি প্রবলেমটাতে তুমি দেখো find করতে বলেছে summation of alpha by beta plus beta by alpha. So summation of alpha by beta plus beta by alpha calculate করতে গেলে আমি আগে summation টা লিখে নিই. Summation of আগে calculate করতে হবে alpha by beta plus beta by alpha. Now এটা মানেই actually তুমি লিখতে পারো summation of this is alpha square plus beta square divided by alpha beta. এখন লক্ষ্য করার বিষয় নিচ থেকে যেহেতু আমাকে রিমুভ করতে হবে আলফা বিটা, তাহলে বোথ সাইড কত দ্বারা গুণ করব বলো? বোথ সাইড কত দ্বারা গুণ করব? কমা কমা. সো আগের অঙ্কগুলো করেছো, তাহলে এটা করে করে অ্যাটলিস্ট এটা বোঝা যাচ্ছে নিচ থেকে গামা গুণ করতে হবে আলফা বিটা গামা. সো গামা ইনটু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার. সো এটা মানে অ্যাকচুয়ালি টোটাল টার্ম হয়ে যাবে. সো আলফা বিটা গামা অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি গামা ইনটু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, মানে সব টার্মগুলোকে যদি একসাথে দেখা যায় তো দিস ইজ অ্যাকচুয়ালি গামা ইনটু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস বিটা ইনটু আলফা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার প্লাস আলফা ইনটু বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার. সো টোটাল ছোটা টার্ম আছে, এই ছোটা টার্মকে যদি আমি একসাথে দেখি সো দিস ইজ নাথিং বাট এটা আমাদের কমন সূত্র আলফা বিটা স্কোয়ার বা আলফা স্কোয়ার বিটা কি ব্যাপার সামেশন অফ আলফা স্কয়ার বিটা. সামেশন অফ আলফা স্কয়ার বিটার আমাদের সূত্র আমাদের জানা আছে. সো এটা কিভাবে তৈরি হয়, দুটো জিনিসের প্রোডাক্ট দিয়ে তৈরি হয়, আলফা ইনটু আলফা বিটা মানে তৈরি হয় সামেশন অফ আলফা স্কয়ার বিটা প্লাস থ্রি আলফা বিটা গামা. সো এখানে টোটাল নটা টার্ম, ছটা টার্ম, এখানে তিনটা টার্ম. সো আলফা স্কয়ার বিটা মানে হয়ে যাবে, সো দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ান বাই আলফা. সো দিস ইজ অ্যাকচুয়ালি সামেশন অফ আলফা মাইনাস সামেশন অফ আলফা বিটা মাইনাস থ্রি আলফা বিটা গামা ডিভাইডেড বাই আলফা বিটা গামা. নাও এটা অ্যাকচুয়ালি তুমি মানটা বসিয়ে দাও, সামেশন অফ আলফার ভ্যালু মাইনাস পি. সো দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস পি ইনটু দিস ইজ অ্যাকচুয়ালি কিউ অ্যান্ড দিস ইজ মাইনাস আর মানে প্লাস আর প্লাস থ্রি আর. সো মানগুলো যদি বসিয়ে দিই, সামেশন অফ আলফা মানে মাইনাস পি, আলফা বিটা মানে শুধু কিউ, আর আলফা বিটা মানে মাইনাস আর প্লাস থ্রি আর ডিভাইডেড বাই মাইনাস আর. সো আলটিমেটলি তুমি পেয়ে গেলে পি কিউ মাইনাস. সো পি কিউ মাইনাস দ্বারা গুণ করে নিলে পি কিউ মাইনাস থ্রি আর বাই আর অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার. কারো যদি ডাউট থাকে বলতে পারো. নেক্সট প্রবলেম, নেক্সট হচ্ছে সামেশন অফ আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার. সামেশন অফ আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার. সো এটা কিভাবে করব, সামেশন অফ আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার আমি এটা লিখছি না. সামেশন অফ আলফা মানে আমরা অ্যাকচুয়ালি জানি মাইনাস পি, আর সামেশন অফ আলফা বিটা মানে আমরা জানি অ্যাকচুয়ালি কিউ অ্যান্ড আলফা বিটা গামা সমান মাইনাস আর. সো এটা বলবে যে আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন. তো সামেশন অফ আলফা সমান মাইনাস পি, সামেশন অফ আলফা বিটা মানে কিউ অ্যান্ড আলফা বিটা গামা মানে মাইনাস আর. তাহলে আমাকে বের করতে হবে, আমাকে ফাইন্ড করতে হবে সামেশন অফ আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার. সো অ্যাকচুয়ালি আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার মানে তুমি অ্যাকচুয়ালি বলতে পারো দিস ইজ অ্যাকচুয়ালি সামেশন অফ আলফা স্কোয়ার. সূত্রটা তুমি যদি এটা যদি সেপারেট করে দাও, সো দিস ইজ অ্যাকচুয়ালি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস টু আলফা বিটা. সো সেটাকে তুমি যদি সামেশনে ভেঙে নাও, তাহলে সামেশন অফ আলফা স্কোয়ার প্লাস সামেশন অফ বিটা স্কোয়ার মাইনাস টু ইন্টু সামেশন অফ আলফা বিটা. নাও সামেশন অফ আলফা স্কোয়ার প্লাস সামেশন অফ বিটা স্কোয়ার ইট ইজ টু ইন্টু সামেশন অফ আলফা স্কোয়ার মাইনাস টু আলফা বিটা.
তো সামেশন অফ বিটা স্কয়ার যা ভ্যালু দিবে সামেশন অফ আলফা স্কয়ার সেম ভ্যালু দিবে একই। অ্যান্ড এটা মানে অ্যাকচুয়ালি আমরা লিখতে পারবো বাই দ্য রুল টু ইন্টু সামেশন অফ আলফা আর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সামেশন অফ আলফা বিটা মাইনাস টু ইন্টু সামেশন অফ আলফা। মানটা বসিয়ে দাও, সামেশন অফ আলফার ভ্যালু পি, সো টু ইন্টু পি স্কোয়ার মাইনাস টু ইন্টু কিউ, আলফা বিটা ভ্যালু সামেশন অফ আলফা বিটা কিউ, সো টু ইন্টু কিউ। আলটিমেটলি এলো টু পি স্কোয়ার মাইনাস ফোর পি ফোর কিউ মাইনাস টু পি মানে সিক্স কিউ। দিস ইজ দ্য অ্যান্সার, সো দিস ইজ দ্য অ্যান্সার। সো ফোর পি মাইনাস সিক্স কিউ, সো দিস ইজ দ্য অ্যান্সার। ইনফ্যাক্ট টু কমন নিলে তুমি এইভাবে লিখতে পারো, টু যদি কমন নিয়ে নাও টেক কমন পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ। দিস ইজ দ্য সলিউশন, আর কোনো ডাউট থাকলে বলতে পারো। এই হচ্ছে ব্যাপার, মানে অঙ্কগুলো সহজ আছে, এইভাবে ক্যালকুলেট করা যায়। নেক্সট নেক্সট হচ্ছে আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা। সো এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে চাইছি, আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা। আমরা এগেইন জানি সামেশন অফ আলফা, সামেশন অফ আলফা সমান জানি, জানি সামেশন অফ আলফা সমান মাইনাস পি, সামেশন অফ আলফা বিটা অ্যাকচুয়ালি কিউ, অ্যান্ড আলফা বিটা গামা অ্যাকচুয়ালি মাইনাস আর, আমরা জানি। আর তোমাকে ক্যালকুলেট করতে বলেছে আলফা প্লাস বিটা প্রোডাক্ট বিটা প্লাস গামা অ্যান্ড গামা প্লাস আলফা। সো দেখো, প্রথম আলফা প্লাস বিটাটাকে তুমি দেখতে পারো, আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস আলফা, দ্যাটস মিন সামেশন অফ আলফা মাইনাস আল মাইনাস অ্যাকচুয়ালি কী লেখা যাবে বলো তো, সামেশন অফ আলফা মাইনাস কী লেখা যাবে, সামেশন অফ আলফা মাইনাস গামা, তাই তো লেখা যাবে না, যাবে না। দ্বিতীয় টার্মটাকে কী লেখা যাবে, সামেশন অফ আলফা মাইনাস কী লেখা যাবে, আলফাটা যোগ করছি, তাহলে সামেশন অফ আর বিটা প্লাস গামাটাকে কী লেখা যাবে, বিটা প্লাস গামা মানে কি, আলফা এক্সট্রা যোগ করো, আলফা প্লাস বিটা প্লাস গামা, ব্যালেন্স করতে গেলে কী করতে হবে, কত বাদ দিতে হবে, গামা বাদ দিতে হবে, মানে সামেশন অফ আলফা মাইনাস গামা। ওকে ওকে, বোঝা যাচ্ছে না, বোঝা যায়নি, বোঝা আলফাটা বিয়োগ করতে হবে, আলফা আলফা যোগ করতে হবে, আলফা বিয়োগ করতে হবে, পুরোটা মানে তো সামেশন অফ আলফা প্লাস বিটা নয়, হ্যাঁ কোনটা পুরোটা মানে পুরোটা বলতে, আলফা প্লাস বিটা ইন্টু বিটা প্লাস গামা ইন্টু গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা ইন্টু বিটা প্লাস গামা ইন্টু গামা প্লাস আলফা, এটাকে আমি আলফা প্লাস বিটাটাকে, এটা গুণ আছে বুঝছো, আচ্ছা আলফা প্লাস বিটাটাকে আমি এটা লিখতে পারি না, পারি না প্লাস থাকলে, আলফা প্লাস বিটাটাকে এটা লিখতে পারি না, পারে না আলফা প্লাস বিটাটাকে, দেখা যাবে বিটা বিটা প্লাস গামাটাকে দেখো, আলফা আলফা যোগ করছি, আলফা বিয়োগ করছি, মানে সামেশন অফ আলফা মাইনাস আলফা, দিস ইজ এ লেখা যাবে। এন্ড গামা প্লাস আলফাটাকে কি লেখা যাবে বলো, গামা প্লাস আলফাটাকে একই রকম ভাবে সামেশন অফ আলফা মাইনাস বিটা যোগ করতে হবে, বিটা বিয়োগ করতে হবে, সো সামেশন অফ আলফা মাইনাস বিটা। সো আলটিমেটলি তুমি মানটা বসিয়ে দাও, সামেশন অফ আলফা ভ্যালু বসিয়ে দাও, দিস ইজ অ্যাকচুয়ালি পি, সো দিস ইজ মাইনাস পি মাইনাস গামা মাইনাস পি মাইনাস আলফা মাইনাস পি মাইনাস বিটা। সো মাইনাস কমন নিলে টোটাল মাইনাস ওয়ান তার হোল কিউ, মানে মাইনাস ইন্টু পি প্লাস আলফা ইন্টু পি প্লাস বিটা ইন্টু পি প্লাস গামা। সো দিস ইজ দ্য কেস। নাও এটাকে তুমি যদি অ্যাকচুয়ালি ভেঙে দাও, তুমি এটাকে যদি ভেঙে দিতে চাও বা এরকম ভাবো, তুমি ডাইরেক্ট উপর লাইনটা থেকে লেখা যেতে পারতো, এভাবে তুমি এখান থেকে তুমি জাস্ট ভেঙে দিলেই পেয়ে যাবে, বা তুমি অ্যাকচুয়ালি আরেকটা শর্ট সহজে করা যাবে এই লাইনটা, ইনফরমেশন লিখে নিই, ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যাবে। তোমরা এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সিটাকে ভাঙলে কী পাবো, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সিটাকে ভাঙলে কী পাবো, সো প্রোডাক্ট সবগুলোর এক্স এর প্রোডাক্ট মানে এক্স এস কিউ, এখন যখন সাম অফ দ্য টার্ম মানে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স এস স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স এস স্কোয়ার, এবার দুটো দুটো সাম মানে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইন্টু এক্স মাইনাস এ বি সি। ওকে, সো এটাতে করলে কী সুবিধা হবে, তুমি এই লাইনটা থেকে করতে পারবে ক্যালকুলেশনটা আরও সহজে। দেখো এখানে এক্স বলতে সামেশন অফ আলফা, এ বলতে তুমি একটা ধরে নাও আলফা, বি বলতে ধরে নাও বিটা, অ্যান্ড সি বলতে ধরে নাও গামা। এটা হয়ে যাবে বাই দ্য রুল এক্স বলতে সামেশন অফ আলফা,
সো অ্যাকচুয়ালি এটা আসবে সামেশন অফ আলফা এক্সএস কিউ, মানে সামেশন অফ আলফা তার হোল কিউ মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি প্লাস সি। সো এটা তুমি কি লিখতে পারো? সামেশন অফ আলফা, সামেশন অফ আলফা থ্রি নয়, শুধু লেখা যাবে মানে আমি আলফা প্লাস বিটা, আমি এরকম আগে লিখিনি, আলফা প্লাস বিটা প্লাস গামা এরকম দেখতে হয় ইন্টু এক্স স্কোয়ার, মানে এ প্লাস এটা লিখতে পারবে এ আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা হোল এক্স মাইনাস আলফা বিটা গামা, দিস ইজ দ্য কেস। তাই এটাতে তুমি যদি লিখে নাও তাহলে তুমি ভ্যালুটা সামেশন বা আলফার ভ্যালু তোমার জানা আছে, সো সামেশন অফ আলফা অ্যান্ড দিস ইজ এক্স স্কোয়ার, এক্সটাকে আমাকে অ্যাকচুয়ালি ভ্যালু, এক্স মানে সামেশন অফ কি আছে, এক্স মানে আমরা কি ধরেছি সামেশন অফ আলফা, সো দিস ইজ অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার তো থাকতে পারে না, সো দিস ইজ অ্যাকচুয়ালি সামেশন অফ আলফা তার স্কোয়ার, সামেশন অফ আলফা তার স্কোয়ার অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি সামেশন অফ আলফা। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট প্রথম দুটো টার্ম কেটে যাচ্ছে, দেখো প্রথম দুটো টার্ম কেটে যাবে বিকজ আলফা প্লাস বিটা প্লাস গামা অ্যান্ড দিস টার্ম আর ক্যান্সেল আউট, বিকজ আলফা প্লাস বিটা প্লাস গামা মানে সামেশন অফ আলফা, সো দিস টার্ম ক্যান্সেল আউট, পড়ে রইলো এই টার্মটা, পড়ে রইলো, দেখো ক্যালকুলেশনটা কত সহজ হয়ে গেল, পড়ে রইলো এই টার্মটা, কি টার্ম পড়ে রইলো, আলফা প্লাস বিটা প্লাস গামা মানে দিস ইজ অ্যাকচুয়ালি সামেশন অফ আলফা বিটা, আলফা বিটা অ্যান্ড সামেশন অফ আলফা মাইনাস আলফা বিটা গামা, মাইনাস ছিল বাবু মাইনাস আলফা বিটা গামা, সো আলটিমেটলি মানটা বসি তো ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে গেল, সো দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস পি কিউ প্লাস আর অ্যান্সার। নাও নেক্সট প্রবলেম হচ্ছে সামেশন অফ আলফা তার কিউ, সামেশন অফ আলফা কিউ, সো এটা ডাইরেক্ট সূত্র আছে, আমরা করে করে এটা সূত্রটাই মনে রয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে শেষমেশ, এতবার করেছি প্র্যাকটিস চার, সব থেকে কমন সূত্র বলতে পারো সামেশন অফ আলফা তার কিউ, দিস ইজ অ্যাকচুয়ালি সামেশন অফ আলফা তার হোল কিউ মাইনাস থ্রি ইন্টু সামেশন অফ আলফা মাইনাস সামেশন অফ আলফা বিটা মাইনাস আলফা বিটা গামা, মানটা তুমি ডাইরেক্ট বসে দাও, দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস পি কিউ অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস থ্রি ইন্টু মাইনাস পি ইন্টু কিউ প্লাস আর, সো দিস ইজ দ্য অ্যান্সার, সো তোমার অ্যান্সার আসবে মাইনাস পি কিউ প্লাস থ্রি ইন্টু পি কিউ মাইনাস থ্রি আর। নেক্সট আলফা, দেখো সামেশন অফ আলফা বিটা মাইনাস বিটা গামা ইন্টু বিটা গামা, তো সামেশন অফ আলফা বিটা মাইনাস বিটা গামা এটা ক্যালকুলেট করতে হবে, বলেছেন আলফা বিটা মাইনাস বিটা গামা, প্রবলেম নাম্বার ফাইভ, সামেশন অফ দেখো বলেছে আলফা বিটা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা ইন্টু বিটা, সো অ্যাট ফার্স্ট তুমি এটা মাল্টিপ্লাই করে দাও, তোরটাকে দেখি গুণ করে ভেঙে দিলে কি আছে, তো আলফা বিটা মাইনাস বিটা স্কোয়ার মাইনাস গামা আলফা প্লাস বিটা গামা, নাও তুমি দেখো অ্যাকচুয়ালি একটা ইন্টারেস্টিং ঘটনা, যে এই যে সামগুলো নিচ্ছে তুমি যদি ইন্ডিভিজুয়ালি সাম ভাবো, তো সামেশন অফ আলফা বিটা মাইনাস সামেশন অফ বিটা স্কোয়ার মাইনাস সামেশন অফ গামা আলফা প্লাস সামেশন অফ বিটা গামা, বাট সামেশন অফ বিটা গামা যা ভ্যালু দিবে সামেশন অফ গামা আলফা সেম ভ্যালু দিবে, সো দিস টার্ম ক্যান্সেল আউট, সো পড়ে রইলো দুটো টার্ম, দুটো টার্ম, সো এই দুটো টার্ম পড়ে রইলো, সূত্রটা ফেলে দাও, হোয়াট ইজ দ্য রুল, সো দিস ইজ সামেশন অফ আলফা বিটা অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি সূত্র অফ সামেশন অফ বিটা আর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সামেশন অফ বিটা গামা, সো মানটা বসে দাও, দিস ইজ অ্যাকচুয়ালি কিউ, দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস পি মানে পি স্কোয়ার অ্যান্ড টু ইন্টু কিউ,
So ultimately, to get the value, you get the value of. আলটিমেটলি কত আসছে বলো তো, আলটিমেটলি সিকিউ মাইনাস সিকিউ মাইনাস ডিসকো, ঠিক আছে? দেখো ডিসকো সিকিউ মাইনাস ডিসকো, সো দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট, এই প্রবলেমটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সামেশন অফ 1 বাই বিটা প্লাস। এটা যদি 1 ডিগ্রি থাকতো, যদি 3 ডিগ্রি থাকতো, তাহলে আগের দিনের প্রবলেমটা তুমি যদি একটু লক্ষ্য করো কত সহজ হয়ে গেছিল। দেখো বিটা প্লাস গামা, বিটা প্লাস গামা মানে সামেশন অফ আলফা প্লাস বিটা। যদি স্কোয়ার টার্মটা না থাকতো তাহলে কি হতো? দেখো আগের দিনের প্রবলেমটার দিকে তুমি একটু অবজারভেশন করো, আগের দিনের এই প্রবলেমটা, আগের দিনের প্রবলেম দেখো 11 তারিখের প্রবলেমটা, আলফা প্লাস বিটা। সেখানে কি করেছিলাম, আলফা যেহেতু স্কোয়ার ডিগ্রি টার্ম ছিল না, এক্স স্কোয়ার টার্ম ছিল না, তাহলে তুমি আলফা প্লাস বিটার জায়গায় তুমি মাই আলফা প্লাস বিটা প্লাস গামা অ্যাকচুয়ালি জিরো, মানে আলফা প্লাস বিটার জায়গায় মাইনাস গামা বসাতে পারবে। সো অঙ্কটা অনেক ইজি হয়ে যেত। দেখো সলিউশনটা 11 দেখে, আগের দিন 11 দেখে সলিউশনটা যদি তুমি দেখো, তুমি দেখতে পাবে যে 11 দেখের প্রবলেমটা সলিউশনটা কি, আলফা প্লাস বিটার জায়গায় অ্যাকচুয়ালি মাইনাস গামা বসানো যেত। তাহলে যদি বোথ সাইড উপর নিচে আলফা বিটা গুণ করে দিলে প্রবলেমটা সলভ। সো 3 2 লাইনের অঙ্ক, অঙ্কটার মধ্যে কিছু ছিল না, কিন্তু প্রবলেমটা এখন স্কোয়ার ডিগ্রি টার্ম দেওয়া হচ্ছে। এবারে যে প্রবলেমটা দেওয়া হয়েছে সেটাতে কিন্তু স্কোয়ার ডিগ্রি টার্ম আছে, মানে বিটা প্লাস গামাটাকে তুমি আলফা প্লাস বিটাও ভাবতে পারো। সো বিটা প্লাস গামা মানেই তো আলফা প্লাস বিটা, সামেশন অফ একই ফর্ম্যাট। সো এটাতে এবারে কি করছি, আমি বোথ সাইড অ্যাকচুয়ালি নিচ থেকে স্কোয়ার ডিগ্রি টার্ম আছে, সো তুমি ওটা করলে ক্যালকুলেশনটা কঠিন হয়ে যাবে। আমরা কিভাবে করছি একটু দেখে নেন, কোশ্চেন দেওয়া ছিল তোমার দেখো সামেশন অফ 1 বাই বিটা প্লাস গামা। সো সামেশন থেকে বিটা প্লাস গামাটাকে রিমুভ করার চেষ্টা করবো, উপর নিচে বোথ সাইড আলফা প্লাস বিটা অ্যান্ড গামা প্লাস আলফা দ্বারা গুণ করবো। নিচ থেকে বেরিয়ে যাবে আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, অ্যান্ড এখানে চলে আসবে আলফা প্লাস বিটা ইন্টু গামা প্লাস আলফা। ওকে, তাহলে জাস্ট তুমি এটা অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি তুমি নিচটা গুণ করতে পারো এবং উপরটাও গুণ করতে পারো। তাহলে এখন উপরটার দিকে দিকে তাকানো যাক, আগে উপরটার কথা চিন্তা ভাবনা করা যাক। সো নিচটাতে গুণ করার টেকনিক পরে আসছি, আগে উপরটা দেখো, উপরটার দিকে অবজার্ভ করো যে কি আছে। উপরটার দিকে যদি তুমি গুণ করো, তুমি দেখো গুণ করলে ফার্স্ট টার্মটা পাবে, ভিতরটা ফ্যাক্টরটা আসবে আলফা স্কোয়ার প্লাস বিটা গামা প্লাস কি আসবে, সো সো দিস ইজ অ্যাকচুয়ালি আলফা গামা প্লাস বিটা গামা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা, এরকম আসছে। এবং নিচটাতে আসছে অ্যাকচুয়ালি আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা। তো আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, এটা মানে ইন্ডিভিজুয়ালি 3টা সাম তুমি ভাবতে পারো। সো অ্যাকচুয়ালি 3টা সাম মানে আমি সামেশন অফ আলফা স্কোয়ার অ্যান্ড বাকিটাকে 3, যেহেতু সামেশন অফ আলফা বিটা, বিটা গামা, সামেশন অফ আলফা গামা যা ভ্যালু দিবে, সামেশন অফ গামা আলফা বিটা গামা সেম ভ্যালু দিবে, সামেশন অফ আলফা বিটা যা ভ্যালু দিবে, সামেশন অফ আলফা গামা সেম ভ্যালু দিবে, এবং সামেশন অফ বিটা গামা সেম ভ্যালু দিবে। সো 3 × 3 চলে আসে, ডিভাইডেড বাই নিচটা যা ছিল তাই, আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা। না, উপরেরটা তো তোমার সূত্র পড়ে যাচ্ছে, এবং নিচটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা একটু দেখতে হবে। তাহলে নিচটাকে যদি তুমি যদি লিখতে চাও, নিচটা আগের অঙ্কটাতে দেখো, আগের অঙ্কটাতে দেখো বের করেছি আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা। তো ইন প্রিভিয়াস প্রবলেম দেখো আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা অ্যান্ড গামা প্লাস আলফাটা ক্যালকুলেট করেছি, এবং সহজেই ক্যালকুলেশন করেছি।
তুমি একটু দেখতে পারো, আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা। সেই ক্যালকুলেশনটা আমি এটা করছি না। সো অ্যাকচুয়ালি সেটার সূত্রটা হয়, দেখো তুমি সূত্রটা ফরম্যাটটা পড়ে গেছে, সূত্রের ফরম্যাটটা অ্যাকচুয়ালি তো চলে আসছে ডাইরেক্ট, সূত্রটা তুমি পাবতে পারো। তো দিস ইজ দ্য রুল, অর্থাৎ আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা এন্ড গামা প্লাস আলফা, মানে সামেশন অফ আলফা ইন্টু সামেশন অফ আলফা বিটা মাইনাস আলফা বিটা গামা। সো আমরা সেটাই লিখবো, সামেশন অফ আলফা মাইনাস সামেশন অফ আলফা বিটা মাইনাস আলফা বিটা গামা। সো নিচটা চলে আসবে, উপরটাকে লেখা যাবে সামেশন অফ আলফা আর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সামেশন অফ আলফা বিটা প্লাস থ্রি আলফা বিটা, প্লাস থ্রি আলফা বিটা ইন্টু সামেশন অফ আলফা বিটা। তো আলটিমেটলি পড়ে থাকছে, হোলডে পড়ে থাকছে মাইনাস আলফা বিটা। একবারে করে দিই, মাইনাস আলফা বিটা প্লাস আলফা বিটা প্লাস আলফা ডিভাইডেড বাই নিচটা কত আসছে, নিচটা দেখো সামেশন অফ আলফা মাইনাস মাইনাস ইন্টু সামেশন অফ আলফা বিটা মাইনাস আলফা বিটা গামা। সো পাশে নোট বলে দেখে দেবো, তো নোট যেহেতু আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা এন্ড গামা প্লাস আলফা, অ্যাকচুয়ালি রুলটা হয়ে গেল সামেশন অফ আলফা মাইনাস আলফা বিটা মাইনাস আলফা বিটা গামা। সো অ্যাকচুয়ালি ভাবনা চিন্তাটা খুব সহজ, তুমি মনে রাখতে এত জটিল নয়। দেখো এদিকে টোটাল দুই দুই, এদিকে টোটাল টার্ম করলে তোমার অ্যাকচুয়ালি টোটাল ছটা টার্ম আসবে, আটটা টার্ম আসবে, দুই ইন্টু দুই ইন্টু দুই, সো দুই দুগুণে চার দুগুণে আট, টোটাল আটটা টার্ম। সো তুমি নটা টার্ম থেকে একটা টার্ম বাদ দিলেই হবে, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি থ্রি ইন্টু থ্রি, দ্যাটস মিন নাইন টার্ম মাইনাস ওয়ান টার্ম। সো এইট সমান অ্যাকচুয়ালি নাইন মাইনাস ওয়ান, জিনিসটা যদি বুঝতে পারো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি এইট সমান নাইন মাইনাস ওয়ান। পরবর্তী সময় যাই যা যদি আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা লেখো, সো ডাইরেক্ট এই জিনিসটা ভাবা যাবে যে সামেশন অফ আলফা মাইনাস আলফা বিটা মাইনাস আলফা বিটা গামা। এবং প্রমাণটার মধ্যে অ্যাকচুয়ালি কিছু নেই, পরের লাইনেই আমরা করেছি, মানটা যদি তুমি বসিয়ে দাও বাই অ্যাকচুয়ালি কত নাম্বার থেকে ছিল, থ্রি বাই থ্রি, আলটিমেটলি মানটা যদি বসিয়ে দাও, সো সলিউশন ইজ, সলিউশনটা হয়ে গেল কত, সামেশন অফ আলফা মানে মাইনাস পি, সো দিস ইজ পি স্কোয়ার প্লাস কিউ, ওকে পি স্কোয়ার প্লাস কিউ ডিভাইডেড বাই জিনিসটা আসছে মাইনাস পি কিউ প্লাস আর, দিস ইজ দ্য অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট প্রবলেম, কারণ পরীক্ষায় যদি এটা কোয়েশ্চেন পড়ে দেখে সহজে, কিন্তু 30 সেকেন্ডেই অঙ্কটা কোয়েশ্চেন, 30 সেকেন্ডে হবে যদি এই জিনিসটার ফরম্যাটটা ক্যালকুলেশন আলাদা করে না করতে হয়, যে আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, তুমি যদি এটা ক্যালকুলেশন করতে যাও অবস্থা খারাপ হয়ে যাবে, অনেক জটিল হয়ে যাবে। কিন্তু আমরা এই টেকনিকে ক্যালকুলেশনটা করেছি, দেখো এই সূত্রটা কত সুন্দর কাজে লাগছে, এক্স মাইনাস সি, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি গুণ করে দাও এক্স এস কিউ, এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার, এ বি প্লাস বি সি প্লাস সি ইন্টু এক্স মাইনাস বি সি, এক্স বলতে সামেশন অফ আলফা কাজ করছে। সো দিস ইজ এ শর্টকাট ট্রিক্স, এইরকম ভাবে যদি ক্যালকুলেশন গুলো করা হয় তাহলে অঙ্কগুলো ক্যালকুলেশন অনেক ইজি হতো। তুমি যদি ডাইরেক্ট একবার নিজে একবার চেষ্টা করবে, বাড়ি থেকে চেষ্টা করবে ডাইরেক্ট গুণ করে করার, ডাইরেক্ট গুণ করে করার, এই প্রসেসে যদি গুণটা না করে সূত্রটা দিয়ে যদি না করো, দেখবে কিরকম কতটা ক্যালকুলেশন হয়। এই হচ্ছে ব্যাপার, সো দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট আমরা লাস্ট দুটো প্রবলেম, তাহলে এই অঙ্কটার ফার্স্ট লাইনটা একবার বলো তো। ফার্স্ট লাইনটা দেখো বিটা প্লাস গামা আছে, তো আমি অ্যাকচুয়ালি চেষ্টা করব বিটা প্লাস গামা সমান, আমি তো অ্যাকচুয়ালি কত আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কত, আলফা প্লাস বিটা প্লাস গামা অ্যাকচুয়ালি মাইনাস পি। সো বিটা প্লাস গামা তুমি যদি শুধু পিটা যদি জিরো হয়ে যেত তাহলে অনেক সুবিধা হতো, অঙ্কটা আগের অঙ্কটার আগের দিনের যে ক্লাসে যেটা করানো হয়েছিল সেই অঙ্কটা অনেক সহজ হয়ে যেত, বিটা প্লাস গামার জায়গায় মাইনাস আলফা বসে যেত অঙ্কটা সহজ হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু বিটা প্লাস গামা সমান যেহেতু মাইনাস পি মাইনাস আলফা হয়ে যাবে, তাহলে অঙ্কটা ক্যালকুলেশনটা টাফ হয়ে যাবে এই প্রসেসে যদি বসা। তাহলে আমি কি করলাম, ধরো তুমি এটা থাক, তুমি এটাতে থাকলে কি করতে, ওয়ান বাই আলফা থাকলে তুমি বোথ সাইড উপর নিচে কত গুণ করতে, বোথ সাইড উপর নিচে কত গুণ করতে, বিটা গামা, তাহলে আলফা বিটা গামা ইন্টু এখানে আসতো বিটা গামা। তাহলে এখানেও অ্যাকচুয়ালি সেম জিনিস, বিটা প্লাস গামা আছে, ওয়ান বাই বিটা প্লাস গামা আছে,
সো 1 বাই বিটা প্লাস গামা আছে। তো এই রকম টাইপের ফ্যাক্টরগুলোকে গুণ করছি উপর নিচে, কত দ্বারা বোথ সাইড গুণ করছি, কত দ্বারা, আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফাটাকে বাইরে বের করতে চাইছি। তাহলে বাইরে বের করতে চাইলে উপর নিচে কত দ্বারা গুণ করতে হবে, এই নিচটাকে গুণ করতে হবে আলফা প্লাস বিটা, আর একটা কত, আর একটা গামা প্লাস আলফা। এখানে আলফা প্লাস বিটা ইন্টু গামা প্লাস আলফা গুণ করেছি, এবং নিচ থেকে ওই ফ্যাক্টরটা প্রোডাক্ট টার্মটা বেরিয়ে যাবে, কারণ 3 ডিগ্রি ইকুয়েশন। সো আলফা প্লাস বিটা বেরিয়ে যাবে, বিটা প্লাস গামা অ্যান্ড গামা প্লাস আলফা। বুঝতে পেরেছো না, বুঝতে পারো না, ক্লিয়ার হয়েছে? হুম এই হচ্ছে ব্যাপার, এই অঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যে অঙ্কটা করতে পারবে ধরে নেবে, কোন বাকি অঙ্কগুলো অনেকগুলোই পারবে। এবং নেক্সট প্রবলেম 3, সো ইফ এ বি সি আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, ইফ এ কমা বি কমা সি আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, রুটস অফ দ্য ইকুয়েশন, রুটস অফ দ্য ইকুয়েশন এক্স এস কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়ালি 0, দেন প্রুভ দ্যাট, দেন প্রুভ দ্যাট। এক নম্বরে সামেশন অফ 1 বাই এস স্কোয়ার মাইনাস বি সি অ্যাকচুয়ালি হবে -3/q। 2 নম্বর সামেশন অফ 1 বাই এ স্কোয়ার মাইনাস বি সি আর হোল স্কোয়ার অ্যাকচুয়ালি 3/q² অ্যান্ড 3 নম্বর সামেশন অফ 2bc-a² ডিভাইডেড বাই b+d-a অ্যাকচুয়ালি হবে q²/r। সো প্রথম যে প্রবলেমটা আছে দেখো, সেটা আছে দেখো a²-bc, জিনিসটা একটু ভালো করে লিখি, এটা আছে a²-bc তার হোল স্কোয়ার। a²-bc টা মনে হচ্ছে করা আছে, এক্স্যাক্টলি আমি করবো না। a²-bc বলতে দেখো এখানে এবিসি রুট দিয়ে আছে, আমরা অঙ্কটা করেছি আগের দিন, α²-βγ অঙ্কটা করা আছে, সো চিনতে পেরেছো। তাহলে দেখো পড়াশোনা একটু করছো, ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে ব্যাপার যে দেখো অঙ্কটা α²-βγ, সো দিস ইজ, কোথায় গেলো বাবু, দেখো α²-βγ দুয়ের প্রবলেমটা দেখতে পাচ্ছো, আলফা বিটা গামা রুট দিয়া ছিল, দুয়ের প্রবলেমটা দেখতে পাচ্ছো, দুয়ের প্রবলেমটা সামেশন অফ α²-βγ, আলফা বিটা গামা দিয়া ছিল রুট, আর এখানে আছে অ্যাকচুয়ালি এবিসি রুট, সামেশন অফ a²-bc। সো এই অঙ্কটা করা আছে এবং এর অ্যান্সার এসেছিল দেখবে, দুয়ের অঙ্কটা তুমি যদি অ্যান্সার দেখো, সো ইউ গেট দ্য সেম অ্যান্সার হেয়ার। দুয়ের অঙ্কটার অ্যান্সার যদি তুমি দেখো, এরকম করে টেকনিকটা ছিল জাস্ট আলফাটা বসিয়ে দিয়েছিলাম, কিউটা কই পাশে নিয়ে গেছিলাম, মান কিউ জেগে আলফা বিটা গামা বসিয়ে দিয়েছিলাম, ক্যান্সেল করেছিলাম, সো দিস ইজ দ্য ক্যান্সেল। সো -3/p এসেছিল বিকজ সমীকরণটা ছিল পি এক্স, এখানে পি এর জায়গায় কিউ আছে আর কিউ জায়গায় আর আছে, সো অ্যাকচুয়ালি অ্যান্সারটা অ্যাকচুয়ালি পি এর জায়গায় কিউ হবে, কিউ এর জায়গায় আর হবে। তো আগের অঙ্কটার মধ্যে দেখে দেখে করবে, এখানে জাস্ট কপি সেম অ্যান্সার, সো এখানে -3/q আসবে, কারণ সমীকরণটা চেঞ্জ আছে, সমীকরণটা পি সময় জায়গায় কিউ আছে, কিউ জায়গায় আর আছে, সো দিস ইজ দ্য কেস। সো এই প্রবলেমটা আমি করাচ্ছি না, একের দেখ একটা বাড়ির কাজ, আমি দুয়েরটা করাচ্ছি, একের অ্যাকচুয়ালি দুয়েরটা করতে গেলে একেরটা আবার কাজে লাগবে, একেরটা সো আমি দুয়েরটা করছি, অ্যান্ড দুয়েরটা অ্যাকচুয়ালি তুমি দেখো, দুয়েরটা বলেছে সামেশন অফ a²-bc, সো এবিসি যেহেতু সমীকরণের রুট, সো সমীকরণকে স্যাটিসফাই করবে, তাহলে কোনো সন্দেহ নেই, এবিসি কোন সমীকরণের রুট, x³ + qx + r = 0, x³ + qx + r = 0, সো দুটো একটা, সিন্স
ABC is a root of the equation. A comma B comma C be a root of the equation x cube plus qx plus r actually 0. So ultimately, summation of A, a plus B plus C actually due to square term is 0. Summation of AB actually q and ABC actually minus r. Also, A is the root of the equation. তাহলে আমি সমীকরণটা স্যাটিসফাই করব এ ইজ এ সিন্স সিন্স এ ইজ এ রুট অফ দ্য ইকুয়েশন এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরো সমীকরণকে স্যাটিসফাই করবে অতএব আমি বলতে পারবো এ কিউ প্লাস কিউ এ প্লাস আর জিরো তাহলে অ্যাকচুয়ালি এ কিউ প্লাস কিউ এ সমান মাইনাস আর মাইনাস আর এর জায়গায় আমি বসাতে পারবো এ বি সি বা এবাব মাইনাস আর ইকুয়ালস টু এ বি সি আমার দেওয়া আছে সো এ বোথ সাইড ক্যান্সেল হয়ে যাবে তো এ বোথ সাইড ক্যান্সেল হয়ে গেল এ স্কোয়ার প্লাস কিউ সমান বি সি স্কোয়ার প্লাস কিউ সমান বি সি এবং এখান থেকে পেয়ে গেলে এ স্কোয়ার মাইনাস বি সি ইকুয়াল টু মাইনাস কিউ সো তুমি উল্টে দাও এবং তুমি আগে স্কোয়ার করে দাও কারণ এটাকে আগের মতন হলে এটা এস এখান থেকে দুটো অ্যান্সার চলে আসবে তো কারণ আমাকে স্কোয়ার করতে হবে এ স্কোয়ার মাইনাস বি সি প্লাস হোল স্কোয়ার সমান মাইনাস কিউ স্কোয়ার মানে কিউ স্কোয়ার এটাকে উল্টে দিলে হবে ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস বি সি আর হোল স্কোয়ার সমান অ্যাকচুয়ালি ওয়ান বাই কিউ স্কোয়ার নাও টেকিং সামেশন বোথ সাইড সো সামেশন নিয়ে নিলে হয়ে যাবে সো প্রত্যেকটার জন্য একটা করে ওয়ান বাই কিউ স্কোয়ার আসবে So 1 by q square, 1 by q square, 1 by q square, minus 3 by q square. And this is the answer. আর আগে একের প্রবলেমটা জাস্ট এই লাইন থেকে সিফট হয়ে যাবে এই লাইন থেকে জাস্ট চেঞ্জ হয়ে যাবে এই লাইন থেকে ফার্স্ট প্রবলেমটা চলে আসবে জাস্ট উল্টে দেবে তাহলে মাইনাস ওয়ান বাই কিউ তো প্রত্যেকটাই সো সামেশন অফ ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস বি সি মাইনাস ওয়ান বাই কিউ মাইনাস ও প্লাস মাইনাস ওয়ান বাই কিউ প্লাস মাইনাস ওয়ান বাই কিউ সো মাইনাস থ্রি বাই কিউ আগের অংশ দিস ইজ দ্য প্রুফ অ্যান্ড দুয়ের প্রবলেমটা চলে আসে দেখ এবং এটা অ্যাকচুয়ালি পিএসসি 2015 করেছে কোশ্চেন এটা অ্যাকচুয়ালি বাঁকুড়া ইউনিভার্সিটি তোমাদের পড়ে বিকিউর কমন কোশ্চেন 2018 কিংবা 19 কিংবা 20 পড়েছে মনে হয় 20 নেক্সট সামেশন অফ টু বি সি মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি মাইনাস এ সমান কিউ স্কোয়ার বাই আর দেখাতে বলেছে তো অ্যাকচুয়ালি এটা করতে গেলে ইজ ভেরি সিম্পল জাস্ট বোথ সাইড আগে সমীকরণটাকে তিন নাম্বার সমীকরণটা যেটা সামেশনটা ক্যালকুলেট করতে বলছে সেটা লিখে নেওয়া যাবে তো এ প্লাস বি প্লাস সি অ্যাকচুয়ালি জিরো সামেশন অফ আল এ জিরো সামেশন অফ এ বি অ্যাকচুয়ালি কিউ অ্যান্ড এ বি সি অ্যাকচুয়ালি মাইনাস আর ওকে তাহলে এখানে আমাদের প্রবলেম সামেশন অফ এ অ্যাকচুয়ালি জিরো কারণ স্কোয়ার টার্ম নেই অ্যান্ড এ বি অ্যাকচুয়ালি কিউ অ্যান্ড এ বি সি অ্যাকচুয়ালি মাইনাস আর নাও দ্য প্রবলেম ইজ দ্যাট সামেশন অফ টু বি সি মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি মাইনাস এ সো দিস ইজ অ্যাকচুয়ালি লেখা যাবে দেখো বি প্লাস সি মাইনাস সি মানে বোথ সাইড যদি এ অ্যাড করি তাহলে সামেশন অফ এ মাইনাস টু এ সো উপর লাইনটা যা ছিল তাই রাখো টু বি সি মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এটাকে লেখা যাবে ভিতরে আবার সামেশন অফ এ মাইনাস টু এ বিকজ এ অ্যাড করছি এ বিয়োগ করছি সামেশন অফ এ এর ভ্যালু তোমার জানা আছে সো আলটিমেটলি এটা লেখা যাচ্ছে সামেশন অফ এটাকে তুমি মাইনাস দ্বারা যদি গুণ করে দাও সো সামেশন অফ এ অ্যাকচুয়ালি জিরো তো সামেশন অফ এর ভ্যালু আমাদের জিরো আছে তো দিস ইজ জিরো সো মাইনাস দ্বারা গুণ করে দিলে তুমি পেয়ে যাচ্ছ
स्क्वायर माइनस टू बी सी डिवाइडेड बाई टू ए, समेशन ऑफ ए समझ लो। नाउ हाफ तो स्केलर, हाफ बाहरे बैरिए जाए, सो हाफ बाहरे चले गल, মানে এ দ্বারা ভাগ করলে ফার্স্ট টার্মটা আসবে শুধু সামেশন অফ এ স্কোয়ার বাই এ, মানে সামেশন অফ এ। সেকেন্ড টার্মটাকে যদি ভাগ করা হয় তাহলে সেটা তুমি পেয়ে যাবে, অ্যাকচুয়ালি তুমি ভাগ করলে পাবে, ঠিক আছে, টু বি সি, তো বাইরে টু এ যদি থাকে আলটিমেটলি দিস ইজ অ্যাকচুয়ালি বি টু ইন্টু সামেশন অফ বি সি বাই এ। তুমি যদি সিম্পল যদি আকারেও দেখতে চাও প্রবলেম নেই, এখন এখান থেকে তুমি দেখো নিচ টার্মটা থেকে, নিচ টার্মটাকে অ্যাকচুয়ালি তুমি সামেশন অফ, যেহেতু এ আছে নিচে, যেহেতু সামেশন অফ এ আছে, ফার্স্ট টার্মটা তো ভ্যালু জানা আছে, তো ফার্স্ট টার্মের ভ্যালু জানা আছে জিরো, সো এখানে এ আছে, তাহলে বোথ সাইড উপর নিচে কত দ্বারা গুণ করবো বলো তো, বোথ সাইড উপর নিচে কত দ্বারা গুণ, একে রিমুভ করতে গেলে সামেশন থেকে, একে রিমুভ করতে গেলে দরকার এ বিসি, তাহলে বোথ সাইড উপর নিচে কত দ্বারা গুণ করবো, বিসি দ্বারা গুণ, সো দিস ইজ অ্যাকচুয়ালি হাফ ইন্টু অ্যান্ড দিস ইজ জিরো মাইনাস বিসি দ্বারা গুণ করলে টু বাই এ বিসি অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু সামেশন অফ বিসি কা হোল স্কোয়ার, সামেশন অফ বিসি তার হোল স্কোয়ার মানে মানে বি স্কোয়ার সি স্কোয়ার বলতে পারো, বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার এ বি সির ভ্যালু তোমার জানা আছে, সো অ্যাকচুয়ালি টু টু কেটে যাবে, অ্যান্ড এ বি সি অ্যাকচুয়ালি মাইনাস আর, তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি টু টু কেটে গেল ওয়ান বাই আর ইন্টু সামেশন অফ বিসি, বিসি সূত্র কি সামেশন অফ বিসি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সামেশন অফ বিসি ইন্টু সি এ, মানে টু এ বিসি কমন চলে যাবে, বিসি ইন্টু সি এ মানে টু ইন্টু এ বিসি কমন চলে গেল ইন্টু বিসি ইন্টু সি এ, মানে সামেশন অফ সি, সামেশন অফ সি বলতে সামেশন অফ এ, সো দ্যাটস মিন ওয়ান বাই আর, বিসি বলতে দিস ইজ অ্যাকচুয়ালি কিউ স্কোয়ার অ্যান্ড দিস ইজ সামেশন অফ সি বলতে সামেশন অফ এ, সো দিস ইজ জিরো, সো দিস ইজ অ্যাকচুয়ালি কিউ স্কোয়ার বাই আর, দিস ইজ অ্যাকচুয়ালি স্কোয়ার প্রমাণ করতে দিয়ে আসলে বিসি ইন্টু সি এ সমান সাই, বুঝতে পেরেছো যে বিসি প্রোডাক্টটা টু এবি টার্মটা যখন আসছিল বিসি ইন্টু সি এ মানে এ বিসি কমন চলে গেল সামেশন অফ সি, সো কিউ স্কোয়ার বাই আর, এটাই প্রমাণ করতে দিস ইজ অ্যান্সার, এই হচ্ছে ব্যাপার, আমরা এটা দেখলাম যে এটা হোল্ড করছে না। নেক্সট আমাদের প্রবলেম হচ্ছে, এখন যেহেতু আমাদের এই আইডিয়াগুলো সামেশন ক্যালকুলেট করতে আমরা শিখে গেছি, এখন আমরা যেহেতু সামেশন ক্যালকুলেট করতে শিখে গেছি এখন আর প্রবলেম হবে না, বাকি জিনিসগুলো এখন ইকুয়েশন তৈরি করতে আমাদের প্রবলেম হবে না, সো আজকে নেক্সট যে জিনিসটা আছে সেই জিনিসটা আগে চলে আসে। সো নেক্সট জিনিসটা থিও প্রবলেমগুলো একটু লিখে নিই, নতুন প্রবলেম, প্রবলেম পরীক্ষায় এই জাতীয় প্রবলেমগুলো পড়ে, আমাদের বেসিক আইডিয়াটা তৈরি হয়ে গেছে কীভাবে সামেশন ক্যালকুলেট করতে হয়। সো ইফ আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্সএস কিউ প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরো, এক্সএস কিউ প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরো, দেন ফাইন্ড দ্য ইকুয়েশন, দেন ফাইন্ড দ্য ইকুয়েশন, ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর, হুজ রুটস আর, হুজ রুটস আর, রুটগুলো বলে দেওয়া আছে, এক নাম্বার
1 plus 1 by alpha, 2 number 1 plus 1 by beta, 1 plus 1 by gamma. Next, 2 number problem. বলে দেয়া আছে যে এমন একটা ইকুয়েশন, তাহলে ফার্স্ট এমন একটা ইকুয়েশন যার রুট বলে দেয়া আছে আর 1 প্লাস 1 বাই আলফা, 1 প্লাস 1 বাই বিটা, 1 প্লাস 1 বাই গামা। সো আলফা বিটা রুট গামা বি দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরো। এগেন নোট দ্যাট স্কোয়ার টার্ম নেই, মানে অঙ্কটা আরো অনেক সুবিধা, স্কোয়ার টার্ম না থাকলে মানে প্রবলেমটা আরো ইজি হয়ে যাবে আমাদের কাছে ক্যালকুলেশন। এবং ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর 1 প্লাস 1 বাই আলফা, 1 প্লাস 1 বাই বিটা, 1 প্লাস 1 বাই গামা। Again, find the equation whose roots are alpha plus beta, beta plus gamma, gamma plus alpha. Also, pin number problem. Find the equation whose roots are alpha square plus beta square, alpha square plus beta square, beta square plus gamma square, gamma square plus alpha square. Alpha square, comma diye. Sorry, it's a comma. Alpha square plus beta square. এমন একটা ইকুয়েশন তার রুট ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট বলে দেওয়া আছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হবে, বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার হবে, অ্যান্ড গামা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার। চার নাম্বার, এমন একটা ইকুয়েশন তৈরি করো যার রুট আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, বিটা মাইনাস গামা তার হোল স্কোয়ার, গামা মাইনাস আলফা তার হোল স্কোয়ার। এমন একটা ইকুয়েশন তৈরি করো যার রুট বিটা স্কোয়ার প্লাস বিটা গামা প্লাস গামা স্কোয়ার, গামা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস গামা আলফা প্লাস আলফা স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার। এমন একটা ইকুয়েশন তৈরি করো যার রুট আলফা বিটা বিটা গামা গামা আলফা। এমন একটা ইকুয়েশন তৈরি করা যার রুট আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, গামা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। And last problem. এমন একটা ইকুয়েশন তৈরি করো যা রুট এমন একটা ইকুয়েশন তৈরি করো যা রুট অ্যাকচুয়ালি 1 বাই বিটা স্কোয়ার, দিস ইজ 1 বাই বিটা স্কোয়ার প্লাস 1 বাই গামা স্কোয়ার মাইনাস 1 বাই আলফা স্কোয়ার অ্যান্ড 1 বাই গামা স্কোয়ার প্লাস 1 বাই আলফা স্কোয়ার মাইনাস 1 বাই বিটা স্কোয়ার, 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার মাইনাস 1 বাই বিটা স্কোয়ার। সো এট ফার্স্ট আমরা যেহেতু জানি যে সাম মানে সামেশন ক্যালকুলেট করতে আমরা শিখে গেছি, এবং সামেশন ক্যালকুলেট করতে শিখে যাওয়া মানে আমরা অ্যাকচুয়ালি একটা প্রবলেমকে অনেক রকমভাবে ভাবনা চিন্তা করা যায়। আমরা এই অঙ্কগুলোকে দুটো রকমভাবে সলভ করব, দুটো মেথডই জেনে রাখবো যে কীভাবে ইকুয়েশনটা তৈরি করব যার রুট 1 প্লাস 1 বাই আলফা, 1 প্লাস 1 বাই বিটা, 1 প্লাস 1 বাই গামা। তোমার আলফা প্লাস বিটা প্লাস গামা অ্যাকচুয়ালি সামেশন অফ আলফা জিরো দিয়ে আছে, স্কোয়ার ডিগ্রি টার্ম নেই, সামেশন অফ আলফা বিটা কিউ দিয়ে আছে, অ্যান্ড আলফা বিটা গামা অ্যাকচুয়ালি তোমার দেওয়া আছে মাইনাস আর। সো সলিউশন ফার্স্ট অঙ্কটা কীভাবে করছে প্রসেসটা, প্রসেসটা তোমাকে এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট হচ্ছে 1 প্লাস 1 বাই আলফা, 1 প্লাস 1 বাই বিটা, 1 প্লাস 1 বাই গামা। সো আমি ওয়াই সমান যে কোনো একটা রুটকে ধরে নেব, সেখান থেকে আলফা বা বিটা বা গামার ভ্যালু বের করব, এখানে ইকুয়েশনে বসিয়ে দেবো। মেথডটা একবার সলিউশন দেখো, গিভেন ইকুয়েশনটা দিয়েছে যেহেতু আলফা বিটা গামা
be the roots of the given equation. Roots of the equation xsq plus qx plus r equals to 0. অতএব সামেশন অফ আলফা অ্যাকচুয়ালি 0, সামেশন অফ আলফা বিটা অ্যাকচুয়ালি কিউ, এন্ড আলফা বিটা গামা অ্যাকচুয়ালি মাইনাস আর। নাও দ্য প্রবলেম ইজ দ্যাট যে আমাকে এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট হচ্ছে 1 + 1/আলফা, 1 + 1/বিটা, 1 + 1/বিটা। তো গিভেন ইকুয়েশনকে এক নাম্বার ধরে নিচ্ছি, আমাকে এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট বলছে 1 + 1/আলফা, 1 + 1/বিটা, 1 + 1/বিটা। তাহলে আমি ওয়াই সমান যে কোনো একটা রুটকে ধরলাম, সেটা খুশি ধরতে পারো। আমি ওয়াই সমান ফার্স্ট রুটটাকে ধরলাম 1 + 1/আলফা, আমি সেকেন্ড রুটটাকেও ধরতে পারো বা থার্ড রুটটাকেও ধরতে পারো। এখান থেকে তোমার টার্গেট থাকবে যে কোনো উপায়ে সাম হাও আলফার ভ্যালু যদি বের করে নিতে পারো অথবা আলফা স্কোয়ারের ভ্যালু বের করে নিতে পারো, তাহলে প্রবলেমটা অনেক ইজি হয়ে যাবে। আলফা অথবা আলফা স্কোয়ারের ভ্যালু, আলফা অথবা আলফা কিউর ভ্যালু ফাইন্ড করার চেষ্টা করবে, কিংবা আলফা আলফা স্কোয়ার যে কোনো উপায়ে তুমি আলফাটাকে বের করানোর চেষ্টা করতে পারো, আলফাটাকে বের করানোর চেষ্টা করতে পারো। সেখান থেকে দেখো আমি করতে পারি 1/আলফা ইকুয়ালস টু, আমি পেয়ে গেলাম 1 - y, সো আলফা হয়ে গেল উল্টে দিলে হয়ে যাবে 1/, সো দিস ইজ অ্যাকচুয়ালি y - 1, দিস ইজ অ্যাকচুয়ালি y - 1, দিস ইজ অ্যাকচুয়ালি y - 1, সো দিস ইজ অ্যাকচুয়ালি আলফা সমান হয়ে গেল y - 1, 1/y - 1, সো দিস ইজ ইকুয়েশন 2। নাও নোট দ্যাট আলফা যেহেতু গিভেন ইকুয়েশনের রুট, সো সমীকরণকে স্যাটিসফাই করবে, সিন্স আলফা ইজ এ রুট অফ গিভেন ইকুয়েশন, সিন্স আলফা ইজ এ রুট অফ গিভেন ইকুয়েশন, সিন্স alpha is a root of equation 1, root of equation 1, অতএব আমি পেয়ে যাব আলফা কিউ প্লাস কিউ আলফা প্লাস আর ইকুয়ালস টু 0। 2 নম্বর ইকুয়েশন থেকে আলফার মানটা বসিয়ে দাও, প্রবলেম সলভ। 1/y - আলফা আর কিউ প্লাস কিউ বাই ওয়াই মাইনাস আলফা প্লাস আর, যেহেতু সমীকরণ তৈরি করতে হবে সো এইরকম রাখলে চলবে না, সো y - 1 আমরা বোথ সাইড গুণ করতাম, সো আর ইন্টু y - 1 তার হোল কিউ প্লাস কিউ ইন্টু y - 1 তার হোল স্কোয়ার প্লাস 1 = 0, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। তো তুমি যদি এই হচ্ছে ব্যাপার, এই এটাই হচ্ছে অ্যান্সার। তো টেকনিকটা আশা করি বুঝতে পেরেছো যে সলিউশনটা কীভাবে করবে, দিস ইজ দ্য অ্যান্সার। যে গিভেন ইকুয়েশনটাকে যে কোনো একটা রুটকে ওয়াই সমান ধরে নাও একটা রুট, সেখান থেকে আলফার ভ্যালু বের করে নাও, আলফাটা গিভেন ইকুয়েশনে ঘুষিত, প্রবলেম সলভ। ওকে, দিস ইজ দ্য সলিউশন, সলিউশন 2। সো এটাকে তুমি ভাবে করতে পারো সাম অফ দ্য রুট, প্রোডাক্ট অফ দ্য রুটের কনসেপ্ট থেকেও করতে পারো, কিন্তু এই মেথডটা সব থেকে ইজি। আচ্ছা বুঝতে পেরেছো না, কোনো ডাউট থাকলে বলতে পারো, বুঝতে পেরেছো? এমন একটা ইকুয়েশন, ঠিক আছে, ইকুয়েশন তৈরি করলাম যার ইকুয়েশনের রুট হচ্ছে 1 + 1/আলফা, 1 + 1/বিটা, সো এটা একটা 3 ডিগ্রি ইকুয়েশন, তার 3টা রুট থাকবে, সেই রুটগুলো যদি আমি বলি y1 y2 y3, সো y1 হবে 1 + 1/আলফা, একটা রুট হবে 1 + 1/আলফা, আর একটা রুট হবে 1 + 1/বিটা, আর একটা 1 + 1/বিটা, দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। এখন আমাদের সেকেন্ড প্রবলেমটার দিকে চলে যাই। দেখো বলেছে আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, এগেন তোমার টার্গেট থাকতে হবে যে কোনো একটা রুটকে ওয়াই ধরে নাও। সো আগের মতনই আমি সেই প্রসেসটা প্র্যাকটিস করতে করতেই হবে, সো বুঝতে পারছো আমি লেখো যে কোনো একটা রুটকে ওয়াই ধরে নিচ্ছি, আমি আর ওটা উপরের গুলো লিখছি না বারবার একই টাইম, তো আমি ওটা লিখছি না, সিন্স আলফা বিটা গামা বিটা রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন, সো এক্সএস কিউ প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0, সো সামেশন অফ আলফা, তো ঠিক আছে ওটা আমি লিখছি না। সো এটা একটা ইকুয়েশন, এক্সএস কিউ প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0, সো দিস ইজ ইকুয়েশন, আলফা বিটা গামা বিটা রুটস রুটস অফ দ্য ইকুয়েশন, সো সামেশন অফ আলফা তুমি পেয়ে যাবে, তো সামেশন অফ আলফা অ্যাকচুয়ালি তুমি পেয়ে যাচ্ছ 0, সামেশন অফ আলফা বিটা অ্যাকচুয়ালি কিউ, অ্যান্ড আলফা বিটা গামা অ্যাকচুয়ালি মাইনাস আর। নাও নাও এবারে যেটা করতে হবে, যে কোনো একটা রুটকে ধরে নাও ওয়াই, আমাদের দেখো রুটগুলো এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট দিয়ে আছে আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা,
সো লেট ধরে নেওয়া যাক, লেট ওয়াই ইকুয়ালস টু আলফা প্লাস বিটা, অ্যান্ড ইট ইজ রিটেন অ্যাজ বোথ সাইড গামা অ্যাড করে দাও, তাহলে সামেশন অফ আলফা মাইনাস গামা, অ্যান্ড সামেশন অফ আলফা কত, উপরের লাইনে সামেশন অফ আলফা কত, জিরো, সো জিরো মাইনাস গামা মানে মাইনাস গামা, সো ইউ গেট দ্য ভ্যালু অফ গামা। সো দেখো আগেরটাতে কি করেছিলাম, আগেরটাতে দেখো অঙ্কটার দিকে অবজারভেশন করো, আগেরটাতে আলফাকে বের করেছিলাম ইন টার্মস অফ ওয়াই, যে কোনো একটা যেটাকে ধরেছি ওয়াই, আমাকে টার্গেটটা হচ্ছে আয়দার আলফা অর বিটা অর গামা, সেটাকে তোমাকে ইন টার্মস অফ ওয়াই আনার চেষ্টা করো, তাহলে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানেও দেখো তাই করছি, এখানে গামাকে দেখো ইন টার্মস অফ ওয়াই নিয়ে আসতে পারবো, তো গামা সমান কত, মাইনাস ওয়াই, সো দিস ইজ ইকুয়েশন টু। সো সিন্স গামা ইজ এ রুট অফ ইকুয়েশন ওয়ান, এখানে গামাটা কাজে লাগিয়ে দাও, সিন্স গামা ইজ এ রুট অফ ইকুয়েশন ওয়ান, সিন্স গামা ইজ এ রুট অফ ইকুয়েশন ওয়ান, অতএব গামা কিউ প্লাস কিউ গামা প্লাস আর সমান জিরো, দ্যাটস মিন গামার জায়গায় মাইনাস ওয়াই তার হোল কিউ প্লাস কিউ ইন্টু মাইনাস ওয়াই প্লাস আর সমান জিরো, আলটিমেটলি তুমি পেয়ে গেলে দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস ওয়াই কিউ মাইনাস কিউ ওয়াই প্লাস আর সমান জিরো, বোথ সাইড মাইনাস গুণ করে দাও, ওয়াই কিউ প্লাস কিউ ওয়াই মাইনাস আর সমান জিরো, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। এই অঙ্কটাকে কিন্তু আমরা অন্যভাবেও সলভ করতে পারি, অর বলে মেথড টু, এই হচ্ছে এই মেথডটা কিন্তু সব থেকে ইজিয়েস্ট মেথড, এছাড়াও অন্য মেথডও ক্যালকুলেট করতে পারি, কারণ একটা ইকুয়েশনকে একটা ইকুয়েশন ধরো একটা ইকুয়েশন 3 ডিগ্রি নোট বলে, এই 3 ডিগ্রি ইকুয়েশন তৈরি করতে গেলে আমার 3টা জিনিস দরকার, তাহলে দেখো একটা 3 ডিগ্রির ইকুয়েশনে 3টা রুট থাকে, ধরো এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, কারণ 3টে রুট হলে তুমি জানো যেটাকে ইকুয়েশনটা হয় এক্স এস কিউ মাইনাস এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এক্স এস কিউ মাইনাস এস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এস টু ইন্টু এক্স মাইনাস এস থ্রি, হোয়াট ইজ এস ওয়ান, এস ওয়ান অ্যাকচুয়ালি সাম অফ দ্য রুটস, সাম অফ দ্য রুটস মানে এ প্লাস বি প্লাস সি, এস টু মানে দুটোই দুটোই প্রোডাক্ট, সো এস টু অ্যাকচুয়ালি কি হবে এ বি প্লাস বি সি প্লাস সি এ, অ্যান্ড এস থ্রি ইজ ইকুয়াল টু 3টের প্রোডাক্ট মানে এ বি সি, সো কোনো একটা ইকুয়েশন তৈরি করতে গেলে তোমার 3টা ভ্যালু দরকার, একটা হচ্ছে এস ওয়ান, একটা এস টু, একটা এস থ্রি। নাও আমি এই মেথডের থ্রু দিয়ে আমি অঙ্কটাকে সলভ করব, যেহেতু তোমার রুটগুলো দরকার, তুমি আলফা বিটা গামার ভ্যালু জানো, সো আমি সো আলফা বিটা গামার ভ্যালু যেহেতু জানা আছে, সিন্স সিন্স আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন, সো মেথড টু, মেথড টু তে যাচ্ছি। সিন্স আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন, সিন্স আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স এস কিউ প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরো, অতএব আমরা বলতে পারবো সামেশন অফ আলফা অ্যাকচুয়ালি জিরো, সামেশন অফ আলফা বিটা অ্যাকচুয়ালি কিউ, অ্যান্ড আলফা বিটা গামা অ্যাকচুয়ালি মাইনাস আর। নাও তোমাকে অ্যাকচুয়ালি ইকুয়েশন তৈরি করতে গেলে জাস্ট 3টে রুট দরকার, ভ্যালু দরকার, একটা হচ্ছে এক্স এস ওয়ান, একটা এস টু, আর একটা এস থ্রি, তুমি যদি এস ওয়ান এস টু এস থ্রি পেয়ে যাও তাহলে তুমি ইকুয়েশনটা তৈরি করে নেবে। ওকে, তাহলে এস ওয়ান মানে কি, সাম অফ দ্য রুটস, সো এখানে এস ওয়ান বলতে তোমাকে এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট বলে দেওয়া আছে আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা,
সো এ অ্যাকচুয়ালি এ প্লাস বি আলফা প্লাস বিটা, বি অ্যাকচুয়ালি বিটা প্লাস গামা, অ্যান্ড সি অ্যাকচুয়ালি গামা প্লাস আলফা, সো এস ওয়ান। সো দ্য ইকুয়েশন ইজ গিভেন বাই, নাও দ্য ইকুয়েশন হুজ রুটস আর আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা ইজ হবে ওয়াই কিউ মাইনাস এস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এস টু ইন্টু ওয়াই মাইনাস এস থ্রি ইকুয়ালস টু জিরো। হোয়াট ইজ এস ওয়ান? এস ওয়ান মিন্স তিনটা রুটের যোগফল, অর্থাৎ আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, অ্যান্ড ইট ইজ নাথিং বাট টু ইন্টু সামেশন অফ আলফা, দ্যাটস মিন সামেশন অফ আলফা অ্যাকচুয়ালি জিরো। আলটিমেটলি এস ওয়ান ইকুয়ালস টু জিরো, এস ওয়ান পেয়ে গেলে। এস টু, এস টু মানে প্রোডাক্ট অফ টু রুট, মানে আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা। সো অ্যাকচুয়ালি তুমি এটাকে লিখতে পারো, আমি এত বড় ক্যালকুলেশন করছি না, সামেশন অফ আলফা প্লাস বিটা ইন্টু বিটা প্লাস গামা। তো এটা এই লাইনটা লিখতে পারা মানে তুমি এটাকে ক্যালকুলেশন করলে লিখতে পারো, ডাইরেক্ট করছি, সামেশন অফ আলফা বিটা, দিস ইজ সামেশন অফ আলফা বিটা, সামেশন অফ আলফা বিটা, সামেশন অফ আলফা বিটা প্লাস সামেশন অফ বিটা স্কোয়ার প্লাস সামেশন অফ কি আসবে বলো, আলফা গামা প্লাস সামেশন অফ বিটা গামা, অ্যান্ড বাট সামেশন অফ আলফা বিটা, বিটা গামা অ্যান্ড গামা আলফা সেম, সো থ্রি ইন্টু সামেশন অফ আলফা বিটা প্লাস সামেশন অফ বিটা স্কোয়ার, সামেশন অফ বিটা স্কোয়ারটাকে ভাঙতে হবে, সামেশন অফ বিটা আর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সামেশন অফ বিটা গামা। সো আলটিমেটলি দিস ইজ অ্যাকচুয়ালি থ্রি ইন্টু দিস ইজ কিউ অ্যান্ড দিস ইজ জিরো মাইনাস টু ইন্টু কিউ, সো আলটিমেটলি কিউ, সো এস টুর ভ্যালু পেয়ে গেছ। নাও অনলি টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এস থ্রি, অ্যান্ড এস থ্রি অ্যাকচুয়ালি প্রোডাক্ট অফ থ্রি রুট, সো আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা অ্যান্ড গামা প্লাস আলফা। তো আশা করি এই সূত্রটা মনে আছে, আমাকে আর বলতে হবে না। তো দিস ইজ সামেশন অফ আলফা মাইনাস কি হয় ইন্টু, আজকেই করেছি, সামেশন অফ আলফা ইন্টু কি হয়, ইন্টু কি হয় বলো, সামেশন আলফা বিটা মাইনাস আলফা বিটা গামা, টোটাল আটটা টার্ম, নয় থেকে এক বাদ দিচ্ছ, তো দিস ইজ অ্যাকচুয়ালি জিরো মাইনাস, যেহেতু সামেশন আলফা জিরো অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি আর প্লাস আর আলটিমেট আর। তো এস ওয়ান পেয়ে গেছো, এস টু পেয়ে গেছো, এস থ্রি পেয়ে গেছো, সমীকরণে বসিয়ে দাও। সো এক নাম্বার সমীকরণ, এটাকে একটা এক সমীকরণ দিয়ে দাও, সো দিস ইজ ইকুয়েশন ওয়ান। সো ফ্রম ওয়ান এস ওয়ান জিরো, এস টু তুমি পেয়ে গেছো, সো এস টু অ্যাকচুয়ালি কিউ অ্যান্ড এস থ্রি তুমি পেয়ে গেছো আর। সো দ্য ইকুয়েশন ইজ, দ্য ইকুয়েশন ইজ ফ্রম ওয়ান, ওয়ান উই গেট, উই গেট ওয়াই কিউ মাইনাস এস ওয়ান জিরো, সো দিস ইজ জিরো ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এস টু, এস টু বলতে কিউ ইন্টু ওয়াই মাইনাস এস থ্রি আর ইকুয়ালস টু জিরো। দ্য ইকুয়েশন ওয়াই কিউ বা প্লাস কিউ ওয়াই মাইনাস আর সমান জিরো। তো কোন মেথডটা সহজ লাগবে, আগের মেথডটা সহজ না এই মেথডটা সহজ? আগেরটা। কিন্তু তার মানে যে এটা বুঝতে করবো না এমনটা নয়, এমন কিছু কিছু অঙ্ক থাকবে যে অঙ্কের ক্ষেত্রে দেখা যায় আলফা ক্যালকুলেট করা যাচ্ছে না, এত সহজে গামাটা পাবে না। সো এই মেথডটাও শিখে রাখতে হবে, দুটো মেথডের প্রয়োজন, কখন কোনটা দরকার পড়বে সেটা হচ্ছে সিচুয়েশন, পরিস্থিতির উপর ডিপেন্ডেন্ট। তাহলে একটা অঙ্ককে দুরকমভাবে আমরা সলভ করলাম, আমাদের যখন যেটা প্রয়োজন মনে হবে আমরা সেইভাবে অঙ্কগুলো করবো, এটা হচ্ছে সিচুয়েশনের উপর ডিপেন্ডেন্ট। চেষ্টা করবো ফার্স্ট মেথডে করার, ফার্স্ট মেথডে যদি আমাদের কাছে খুব কষ্টদায়ক মনে হয় তাহলে কিন্তু সেকেন্ড মেথডে অ্যাপ্রোচ করবো। ওকে, এই হচ্ছে ব্যাপার, দুটো মেথডেই কিন্তু সহজ, দুটো মেথডেই জেনে রাখা দরকার। এবং সেকেন্ড মেথডে তুমি সবসময় করতে পারবে, মানে সেকেন্ড মেথডে যেটা করলাম তুমি মানে রণে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে স্মরণ করিবে মেথড টুকে, মেথড টু সবসময় তোমাকে রাস্তা দিবে, বিকজ তুমি প্রোডাক্ট ক্যালকুলেট করছো, এস ওয়ান ইন্ডিভিজুয়াল ক্যালকুলেট করছো, এস টু ইন্ডিভিজুয়াল ক্যালকুলেট করছো, এস থ্রি ইন্ডিভিজুয়াল ক্যালকুলেট করছো, এবং এটা তোমার কাছে অলরেডি সামেশন ক্যালকুলেট করা আমরা টেকনিক যেটা শিখেছি
নেক্সট আগের যে দু ক্লাসগুলো আগের ক্লাসে যেটা শিখেছি বা আজকের ক্লাসে দেখলাম, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি কাজ করছে, অন্য কিছু হচ্ছে না। এই মেথড যখনই বিপদে পড়বে মেথড টুকে স্মরণ করবে, না হলে ইন জেনারেল শর্টকাটের জন্য মেথড ওয়ানটাই বেস্ট। চেষ্টা করবে ফার্স্ট মেথড ওয়ান, এরপর যদি মেথড ওয়ানে অসুবিধার সম্মুখীন হও তখন মেথড টু। সো এটা হয়ে গেল প্রবলেম টু। নাও প্রবলেম থ্রির দিকে অ্যাপ্রোচ করা যাক। প্রবলেম থ্রিতে অ্যাকচুয়ালি প্রবলেম টু এর মতো মানে মেথড টুতে হবে, আমি আর ওটা মেথড টুতে এখন যাচ্ছি না, আমি সবসময় চেষ্টা করবো মেথড ওয়ানে সলভ। ঠিক আছে, একটা মেথড দেখিয়ে দিলাম মেথড টুতে কীভাবে সলভ করা যায়, বাকি সবসময় আমরা ফার্স্ট মেথডে সলভ। তো তিন নম্বরে প্রবলেমটা বলছে, এমন একটা ইকুয়েশন যার রুট আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, গামা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার। সো ওয়াই ইকুয়ালস টু ধরে নাও যে কোনো একটা, ঠিক আছে, সো ওয়াই ইকুয়ালস টু বিটা প্লাস, তুমি ধরে নাও বিটা প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। আমি আলফা বিটা গামা যেহেতু ইকুয়েশনের রুট, সো গিভেন ইকুয়েশনটা লিখেছি এক্স এস কিউ প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরো, এটা এক নাম্বার। সিন্স আলফা বলবে এগুলো আমি আর বলছি না, সিন্স আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, সো সামেশন অফ আলফা জিরো, সামেশন অফ আলফা বিটা অ্যাকচুয়ালি কিউ, অ্যান্ড আলফা বিটা গামা অ্যাকচুয়ালি মাইনাস আর, এগুলো বলবে। নাও আমরা এমন একটা ইকুয়েশন তৈরি করতে চাইছি, এই জিনিসটা লিখবে যে উই উই ওয়ান্ট উই হ্যাভ টু ফাইন্ড উই হ্যাভ টু ফাইন্ড উই হ্যাভ টু ফাইন্ড দ্য ইকুয়েশন দ্য ইকুয়েশন হুজ রুটস আর হুজ রুটস আর হুজ রুটস আর কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, অ্যান্ড গামা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার। তো এমন একটা ইকুয়েশন তৈরি করতে চাইছি যার রুট আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, অ্যান্ড গামা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার। অতএব যে কোনো একটা ভ্যালুকে ধরে নাও, লেট ওয়াই সমান আমি ধরে নিচ্ছি বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। নাও বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার এই সমীকরণটাকে তুমি সুন্দর আকার দেখতে পারো, বিটা প্লাস গামা আর হোল স্কোয়ার। যত সহজে ক্যালকুলেশন করা যায় আমাদেরকে সেটা শিখতে হবে যে বিটা প্লাস গামা তার হোল স্কোয়ার, ওকে, মাইনাস টু ইন্টু বিটা গামা। নাও বিটা প্লাস গামা দ্য হোল স্কোয়ার মানে তুমি এই লাইনটাকে লিখতে পারো সামেশন অফ আলফা মাইনাস সামেশন অফ আলফা মাইনাস আলফা আর হোল স্কোয়ার মাইনাস টু বিটা গামা, অ্যান্ড বিটা গামাটাকে তুমি লিখতে পারো আলফা বিটা গামা ডিভাইডেড বাই আলফা। সামেশন অফ আলফা কেন করছি, কারণ আমি চেষ্টা করছি সবসময় অ্যাকচুয়ালি আলফা ফাইন্ড করার জন্য। তাহলে আমাকে বিটা গামা আননোন, তাহলে আমি যদি উপর নিচে আলফা দ্বারা গুণ করে দিই তাহলে আলফা বিটা গামার ভ্যালুটা চলে যাবে। সো দুটো আননোন একটা আননোনে কনভার্ট হয়ে যাচ্ছে। সো সামেশন অফ আলফা অ্যাকচুয়ালি জিরো, এই জিরোটা থাকার কি সুবিধাটা দেখো, জিরো হলে ক্যালকুলেশনটা কত সহজ হয়ে যাচ্ছে। সো দিস ইজ জিরো মাইনাস দিস ইজ আলফা বিটা গামা মানে মাইনাস আর অ্যাকচুয়ালি আসবে টু আর ডিভাইডেড বাই আলফা। আলটিমেটলি দিস ইজ দ্য ভ্যালু অফ আলফা স্কোয়ার প্লাস টু আর বাই আলফা। নাও এটা অ্যাকচুয়ালি তোমার এলো কার ভ্যালু, এটা অ্যাকচুয়ালি এলো ওয়াই এর ভ্যালু। সো এই লাইনটাকে লিখতে পারো ওয়াই আলফা সমান আলফা কিউ প্লাস টু আর, অ্যান্ড দিস ইজ এটা মানে তুমি দেখতে পারো আলফা কিউ মাইনাস ওয়াই আলফা প্লাস টু আর ইকুয়াল টু জিরো। সো নোট দ্যাট একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট এখানে যে নোট দ্যাট যে এখানে কোনো তুমি আলফার ডাইরেক্ট ভ্যালু ক্যালকুলেট করতে পারছো না, আগের প্রবলেমটার দিকে লক্ষ্য করো, আলফা বা গামার আলফার ভ্যালু তুমি ডাইরেক্ট ক্যালকুলেট করতে পেরেছিলে, গামা সমান মাইনাস ওয়াই দেখতে পেরে গেছিলে, তার আগের এম করে কিন্তু দেখো আলফা সমান ওয়াই টার্মে ডাইরেক্ট করতে পেরে গেছিলে ওয়ান বাই ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান। সো এই প্রবলেমটার ক্ষেত্রে কিন্তু সেটা তুমি করতে পারছো না, তাহলে রাস্তা কি, রাস্তা খুব সহজ কি না, আমাকে আমি এই যে কিউ ডিগ্রি ইকুয়েশন এসছে আমি গিভেন ইকুয়েশনটা দেখো, গিভেন ইকুয়েশন ওয়ান এক নাম্বার ইকুয়েশনে যেহেতু রুট আলফা, সো সমীকরণটা বসিয়ে দিবে দুটো ইকুয়েশনকে বাদ বিয়োগ করে দিলেই আমি আলফা কিউ টার্মটা কেটে যাবে। সো প্রসেসটা দেখো, প্রসেসটা বোঝার চেষ্টা করো, এক সেম টেকনিকই সব অঙ্ক ফলো করবে। এগেন আলফা ইজ এ রুট অফ ইকুয়েশন ওয়ান, এগেন সিন্স আলফা ইজ এ রুট, আমার সাম হাও যেমন করে হোক আমার আলফার ভ্যালু চাই, তাছাড়া অঙ্ক সলভ হবে না। আলফা অথবা আলফার ভ্যালু না পেলে অঙ্ক ক্যালকুলেশন করা আমাদের কাছে খুব কঠিন, আমাদেরকে যেমন করে হোক যত কষ্ট করেই হোক
আমাদেরকে আলফার ভ্যালু ফাইন্ড করতেই হবে। ওকে, সো চেষ্টা করতে হবে আলফার ভ্যালু ফাইন্ড করা। অনেক সময় আলফার ভ্যালু ফাইন্ড না হলে আলফা স্কোয়ার ফাইন্ড করতে হবে। সো সিন্স আলফা ইজ এ রুট অফ ইকুয়েশন ওয়ান, সো সমীকরণকে স্যাটিসফাই করবে, দ্যাট ইজ আলফা কিউ প্লাস কিউ আলফা প্লাস আর ইকুয়ালস টু জিরো। সো দুটো ইকুয়েশনকে বাদ দিয়ে দাও, সো দিস ইজ ইকুয়েশন থ্রি। সো থ্রি মাইনাস টু উই গেট, থ্রি মাইনাস টু উই গেট, দেখো তুমি সুন্দর আলফা কিউ টার্মটা কেটে যাচ্ছে। সো আলফা কিউ টার্মটা যদি কেটে যায় ফার্স্ট টার্মটা, তাহলে তোমার পড়ে রয়েছে কিউ প্লাস ওয়াই হোল ইন্টু আলফা প্লাস আর অ্যাকচুয়ালি জিরো, প্লাস আর অ্যাকচুয়ালি জিরো, ঠিক করলাম কি? দেখো সো দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস আর, মাইনাস আর, মাইনাস আর, মাইনাস আর অ্যাকচুয়ালি জিরো, সো দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস আর সমান জিরো। সো আলফা সমান তুমি এবার পেয়ে গেলে, আর সবগুলো নন কোয়ান্টিটি, তো আলফা সমান হয়ে গেল আর ডিভাইডেড বাই কিউ প্লাস ওয়াই। আর ইজ এ নন কোয়ান্টিটি বিকজ কোশ্চেনে দেওয়া আছে সমীকরণ, আর নন কোয়ান্টিটি, কিউ নন কোয়ান্টিটি, অ্যান্ড ওয়াই আলফা কে ইন টার্মস অফ ওয়াই তুমি দেখতে পেয়ে গেছো, তোমার কাজ কমপ্লিট। এখন গিভেন ইকুয়েশনে বসিয়ে দাও, নাও ইট স্যাটিসফাই, এটা তুমি বসিয়ে দাও, নাও এটাকে পুট করে দাও, পুট ইন টু ফর ওয়ান, পুট ইন টু ওয়ান বলছি, পুট ইন টু, দু নম্বর ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। সো দু নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলে কি পাচ্ছ? সো ইউ গেট দ্য ভ্যালু, আর তিন নম্বর ইকুয়েশনে বসিয়ে দিতে পারো, যেখানে বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধা না, অতএব তুমি পাচ্ছ আলফার ভ্যালুটা যদি বসিয়ে দিই, তাহলে পাচ্ছি আর কিউ ডিভাইডেড বাই কিউ প্লাস ওয়াই আর হোল কিউ মাইনাস, দিস ইজ অ্যাকচুয়ালি আর ওয়াই আর ডিভাইডেড বাই কিউ প্লাস ওয়াই, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি টু আর টু জিরো। তার মানে এখান থেকে যেহেতু এটা একটা পলিনোমিয়াল আমার কনভার্ট করতে হবে, সো কিউ প্লাস ওয়াই তার হোল কিউ দ্বারা গুণ করে দাও বোথ সাইড, সো টু আর ইন্টু কিউ প্লাস ওয়াই তার হোল কিউ মাইনাস ওয়াই আর ইন্টু কিউ প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস আর কিউ, অ্যান্ড দিস ইজ অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, বলছিলে কোন টার্মটা বলছিলে বলো, আমি তুমি আমি তিন না এক দু নম্বরে বসছি, তুমি আমি তুমি তিন নম্বরে বসাতে পারো, তিন নম্বরে বসালে প্লাস আসবে পাঁচ টাকা, ঠিক আছে, বুঝতে পেরেছো? যেটা খুশি করে দেবে তিন অথবা দুই, কোনো প্রবলেম নেই। তুমি যদি দুই বসাতে চাও দুই বসে, আচ্ছা তাহলে আলফা দু নম্বরে বসাতে চাইলে দু নম্বরে বসাবে, তো দু নম্বরে বসাও, তাহলে দু নম্বরে বসালে কি আসছে? আলফা কিউ এখানে প্লাস কিউ আলফা প্লাস আর সমান জিরো, সে তোমার এইরকম আসবে আলটিমেটলি ব্যাপারটা, বলো কি বলছিল বলো, সমাধান করে তো আলফা পেয়েছো, এই দুটা ইকুয়েশনের মধ্যে অ্যাকচুয়ালি মেইন ইকুয়েশনটা বসানো উচিত, এটাতে তুমি না বসাই বেটার হবে। প্লাস প্লাস কিউ কিউ আলফা আসছে আর কিউ প্লাস দিস ইজ কিউ ইন্টু দিস ইজ অ্যান্ড দিস ইজ প্লাস আর প্লাস আর, সো দিস ইজ কিউ আর,
is plus qr, this is r, r cube. ঠিক আছে, দেখো তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। নেক্সট যে প্রবলেমটা সেই প্রবলেমটা আমার দিকে আমার দিকে। হ্যাঁ দাঁড়াও এক মিনিট এক মিনিট, বাজাও বাজাও। আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? শাক বাজারটা তো হলো না, তো শোনা গেছে তো? হ্যাঁ ঠিক আছে, এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা তাহলে দেখো তারপরে কোশ্চেনটা, আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস গামা তার হোল স্কোয়ার প্লাস গামা, মানে এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, বিটা মাইনাস গামা তার হোল স্কোয়ার, গামা মাইনাস আলফা তার হোল স্কোয়ার, এমন একটা ইকুয়েশন যার রুট হচ্ছে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, বিটা মাইনাস গামা তার হোল স্কোয়ার, গামা মাইনাস আলফা তার হোল স্কোয়ার। তো সলিউশন, তো সিন্স আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন, সিন্স আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন, সো গিভেন ইকুয়েশনটা যদি এক্স এস কিউ প্লাস কিউ এক্স প্লাস আর অ্যাকচুয়ালি জিরো, সো সামেশন অফ আলফা অ্যাকচুয়ালি জিরো, সামেশন অফ আলফা বিটা অ্যাকচুয়ালি কিউ অ্যান্ড আলফা বিটা গামা অ্যাকচুয়ালি মাইনাস আর। নাও এটা তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এখন যেহেতু তোমার ওয়াই সমান তাহলে ধরে নিতে পারো যে কোনো একটা, আমি ওয়াই সমান ধরে নিচ্ছি আল অ্যাকচুয়ালি বিটা মাইনাস গামা তারপর স্কোয়ার, তুমি যে কোনো একটা ধরলে একই ব্যাপার, তো যেটা খুশি ধরতে পারো। লেট ওয়াই ইকুয়ালস টু তুমি ধরে নাও বিটা মাইনাস গামা তার হোল স্কোয়ার, তো এই এটা আমরা অ্যাকচুয়ালি কি লিখছি, এটাকে আমরা লিখতে পারবো বিটা প্লাস গামা তার হোল স্কোয়ার মাইনাস ফোর বিটা গামা, লিখতে পারি কোনো প্রবলেম নেই। এই এই লাইনটা কিন্তু মাথায় রাখতে পারলে খুবই সুবিধা, এটা প্রত্যেকটা অঙ্কে কিন্তু কাজে লাগে। এই লাইনটা যেটা করলাম এই সূত্রটা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, বিটা মাইনাস গামা তার হোল স্কোয়ার মানে বিটা প্লাস গামা তার হোল স্কোয়ার মাইনাস ফোর বিটা গামা, এটা ক্যালকুলেশন অনেক সুবিধা দিতে পারে। অন্যভাবেও ক্যালকুলেশন করা যাবে, অন্যভাবেও ক্যালকুলেশন করা যাবে, কিন্তু এই প্রসেসে ক্যালকুলেশনটা অনেক ইজি হয়। অন্যভাবে তুমি সিম্পলি ভেঙে দাও, আগের মতনই ভেঙে দাও, বিটা স্কোয়ার গামা স্কোয়ার ভেঙে দাও, ক্যালকুলেশন করে করে যাও, সেটাতেও হবে। এই প্রসেসে ক্যালকুলেশনটা ইজি হবে। সো দিস লাইন ক্যান বি রিটেন অ্যাজ বিটা প্লাস গামা, মানে আলফা প্লাস বিটা প্লাস গামা যেহেতু জিরো, সামেশন অফ আলফা জিরো, সো দিস ইজ অ্যাকচুয়ালি আলফা স্কোয়ার, মানে এটাকে লেখা যাবে আলফা বিটা গামা ডিভাইডেড বাই নিচে আলফা, যেহেতু আলফা প্লাস বিটা প্লাস গামা সমান জিরো, সো বিটা প্লাস গামার ভ্যালু অ্যাকচুয়ালি আলফা, তো মাইনাস আলফা স্কোয়ার মানে আলফা স্কোয়ার, সো আলটিমেটলি এটা পেয়ে গেলে মাইনাস আলফা স্কোয়ার, আর ওটা হয়ে গেল প্লাস ফোর আর ডিভাইডেড বাই আলফা, দিস ইজ ভ্যালু অফ ওয়াই। নাও বোথ সাইড তুমি গুণ করে দাও, বোথ সাইড গুণ করে দাও, তো দিস ইজ আলফা কিউ মাইনাস ওয়াই আলফা প্লাস ফোর আর অ্যাকচুয়ালি জিরো, দিস ইজ ইকুয়েশন টু। এগেন যেহেতু তোমাকে আলফা এলিমিনেট কর, আলফা যে কোনো উপায়ে ভ্যালু পেতে হবে আগের মতনই কেস, সিন্স আলফা ইজ এ রুট অফ ইকুয়েশন ওয়ান, সিন্স আলফা ইজ এ রুট অফ ইকুয়েশন ওয়ান, সিন্স আলফা ইজ এ রুট অফ ইকুয়েশন ওয়ান, সো তুমি পেয়ে যাবে আলফা কিউ প্লাস কিউ আলফা প্লাস আর অ্যাকচুয়ালি জিরো, দিস ইজ ইকুয়েশন থ্রি। ওকে নাও এই দুটো ভ্যালুকে বিয়োগ করে দাও, তিন মাইনাস দুই উই গেট আলটিমেটলি তুমি বিয়োগ করে দিলে কি পাবে, কিউ প্লাস ওয়াই হোল আলফা মাইনাস থ্রি আর অ্যাকচুয়ালি জিরো, সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আলফা, আলফা সমান থ্রি আর ডিভাইডেড বাই কিউ প্লাস ওয়াই, সো পুট ইন থ্রি, ইভেন ইকুয়েশন পুট ইন থ্রি, তিনে বসিয়ে দাও, দিস ইজ নাইন আর কিউ ডিভাইডেড বাই কিউ প্লাস ওয়াই আর হোল কিউ প্লাস থ্রি আর কিউ ডিভাইডেড বাই কিউ প্লাস ওয়াই প্লাস আর অ্যাকচুয়ালি জিরো, সো বোথ সাইড তুমি গুণ করে দিলাও, গুণ করে দাও কিউ প্লাস ওয়াই তার হোল কিউ, আর কিউ কিউ প্লাস ওয়াই তার হোল কিউ দ্বারা গুণ করে দিলে আর ইন্টু কিউ প্লাস ওয়াই আর হোল কিউ, সো দিস ইজ এ ইকুয়েশন অফ
3 degree of in y. So 3r cube into q plus y are whole square and 9r cube. And this is the answer. So this is the equation of 3 degree in y. Y 3 degree equation দেখো q plus y per whole cube. So এখানে y cube term আসবে আর y cube term থাকা মানে y 3 টা রুট হবে y 1 y 2 y 3. তো সেই রুট গুলো যথাক্রমে alpha minus beta তার whole square, beta minus gamma তার whole square, gamma minus alpha. তো অঙ্কটার মধ্যে দেখো জটিল নেই, খুব সহজ, জাস্ট আলফা কিউ কে এলিমিনেট করতে হচ্ছে এই অঙ্ক। এই অঙ্কটাকে তুমি ক্যালকুলেশনটা এই স্টেপটা যদি তুমি করতে না চাও, ধর সাপোজ তুমি বিটা মাইনাস গামা তার হোল স্কোয়ার সমান বিটা প্লাস গামা তার হোল স্কোয়ার মাইনাস ফোর বিটা গামা যদি তুমি না করো, তাহলে একটু ক্যালকুলেশনটা হবে, কিন্তু ক্যালকুলেশনটা অনেক একটু একটু হালকা টাপ হবে, যেমন ধরো দেখাচ্ছি ব্যাপারটা। তুমি যদি এই জায়গাতে না করতে, তুমি যদি ওয়াই সমান বিটা মাইনাস গামা তার হোল স্কোয়ারটাকে জাস্ট সিম্পলি ভাঙতে, তাহলে তুমি কি হতো মানে এটা এইরকম আসতো যে বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস টু বিটা গামা, মানে বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, বিটা স্কোয়ার মানে এটা হচ্ছে সামেশন অফ টু আলফা স্কোয়ার লিখতে পারো, মানে বিটা স্কোয়ার মানে সামেশন অফ আলফা স্কোয়ার, সামেশন অফ আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার লিখতে পারো। সো ইউ ক্যান রাইট দিস ইকুয়েশন সামেশন অফ আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, আলফা স্কোয়ার অ্যাড করলাম আলফা স্কোয়ার বাদ দিলাম, মাইনাস টু ইন্টু এটাকে তুমি লিখতে পারো আলফা বিটা গামা ডিভাইডেড বাই আলফা, সামেশন অফ আলফা স্কোয়ার মানে সামেশন অফ আলফা তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সামেশন অফ আলফা বিটা মাইনাস আলফা স্কোয়ার মাইনাস টু আলফা বিটা গামা বাই আলফা। সো আলটিমেটলি তুমি এটার ভ্যালু সামেশন অফ আলফা জিরো, সামেশন অফ আলফা বিটা মানে অ্যাকচুয়ালি মাইনাস কিউ, সো মাইনাস টু কিউ মাইনাস আলফা স্কোয়ার, আর এখান থেকে অ্যাকচুয়ালি টু আর ডিভাইডেড বাই আলফা, এখান থেকে ওয়াই পেয়ে যাবে, সেখান থেকে এলিমিনেট করতে হবে। সো এখান থেকে এক্সপ্রেশনটা একটু দেখতে কঠিন আসবে, এখান থেকে দেখো এক্সপ্রেশনটা কত স্মুথ এক্সপ্রেশন এসছে, কত সহজ, এক লাইনেই ভ্যালুটা চলে এসছে, বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস ফোর বিটা গামা। তো এই সূত্রটা যদি তুমি ইউজ করো ডাইরেক্ট ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে, অন্যভাবে করলেও হবে, হবে না একবারও বলছি না, তো এইভাবে করলে বইয়ের সাথে অ্যান্সারগুলো মিলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর যদি ডাউট থাকে বলতে পারে। সো দিস ইজ দ্য কেস। নেক্সট প্রবলেম পাঁচেরটা দেখো, পাঁচের প্রবলেমটা অ্যাকচুয়ালি একই রকম ভাবে, পাঁচেরটা পারবে পারবে না, পারবে না, একই রকম বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার বোথ সাইড কত অ্যাড করবে, হ্যাঁ আগের অঙ্কটা এইমাত্র যেটা বললাম বোথ সাইড আলফা স্কোয়ার অ্যাড করবে, তাই তো, বোথ সাইড আলফা স্কোয়ার অ্যাড করবে দিয়ে আর বিটা গামাটাকে লিখবে আলফা হবে, আরেকটা বিটা গামা যোগ করে বিয়োগ করে দিলে, হ্যাঁ আরেকটা বিটা গামা যোগ করার দরকার নাই, বিটা গামাটাকে লিখতে পারবে বিটা আলফা বিটা গামা ডিভাইডেড বাই আলফা, আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, তুমি ধরে নাও বিটা স্কোয়ার প্লাস বিটা গামা প্লাস গামা স্কোয়ার, সো দিস ইজ অ্যাকচুয়ালি সামেশন অফ আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, দিস ইজ বিটা গামাটাকে লিখতে পারবো টু আলফা বিটা গামা ডিভাইডেড বাই আলফা। সো দিস লাইন ক্যান বি রিটেন এজ, একটু আগেই করলাম সামেশন অফ আলফা স্কোয়ার মানে সামেশন অফ আলফা তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সামেশন অফ আলফা বিটা মাইনাস, দিস ইজ সামেশন অফ আলফা স্কোয়ার মাইনাস এখান থেকে চলে আসবে তোমার অ্যাকচুয়ালি টু আর ডিভাইডেড বাই, সো এখান থেকে একটা তিন ডিগ্রি ইকুয়েশন চলে আসবে টু ইন্টু কিউ মাইনাস আলফা স্কোয়ার মাইনাস টু আর বাই আর, সো এখান থেকে একটা তিন ডিগ্রি ইকুয়েশন চলে আসবে, সো আলফা কিউর একটা তিন ডিগ্রি ইকুয়েশন চলে আসবে, বাট এটা লিখছি না, সো একটা ইকুয়েশন পাবে আর গিভেন ইকুয়েশন আলফার ভ্যালুটা বসিয়ে দেবে সেখান থেকে একটা ভ্যালু পাবে, দুটাই পুট করে বিয়োগ করে দিলে চলে আসবে। ওকে আমি এটা লিখছি না, ওয়েট ইজ প্রসেসটা বুঝতে পেরেছো যে কীভাবে করবে? শুনেছি হোমওয়ার্ক, ছয়টা ছয়টা সব থেকে সহজ অঙ্ক, এর থেকে সহজ অঙ্ক কিছু নাই, কিছু করাতে হবে, হ্যাঁ বলো
এইটা করে দিও। এটা করার জন্য দরকার নাই, মানে y সমান যদি ধরে নাও সামেশন বা শুধু যদি তুমি দুভাবে করতে পারবে ছয় রংটা, s1 s2 s3 দি কনসেপ্টও করতে পারবে। s1 ক্যালকুলেট করলে আলফা বিটা, s1 হবে আলফা বিটা বিটা গামা গামা আলফা, সেটাও জানো। প্রোডাক্ট অফ তিনটা করতে পারবে, দুটো দুটো প্রোডাক্ট করতে পারবে, মানে এর থেকে সহজ অঙ্ক কিছু নেই। ঠিক আছে, আমি এটা করাচ্ছি না, করলে আর y সমান যদি তুমি ধরো সামেশন অফ, এটা করানো ঠিক না, করালে করালে অপমান করা হবে, না পড়ানোটা ঠিক হচ্ছে না, এটা করেই দিয়ে মানে খুব খারাপ কাজ, করানোটা ঠিক না। আলফা বিটা ওয়াই সমান আলফা বিটা বললে করলে বোথ সাইড উপর নিচে কত গুণ করবে বলো তো, কত গুণ করবে আলফা ওয়াই সমান আলফা বিটা ধরলে কত গুণ করবে উপর নিচে? গামা, গামা। তাহলে আলফা বিটা গামার ভ্যালু পেয়ে যাবে, গামা সমান সমীকরণটা পেয়ে যাবে, ডাইরেক্ট বসাতে পেরে যাবে ডাইরেক্ট, অথবা ওয়াই সমান s1 s2 s3 ধরে করতে পারো। সো সাথের প্রবলেমটা, সাথের প্রবলেমটা অ্যাকচুয়ালি দেখো ওয়াই সমান দেওয়া আছে, ছয়টা পারবে তো না পারবে না, পারবে তো? হ্যাঁ পারবো। ছয়টা সাতেরটা দেখো, সাতেরটা অ্যাকচুয়ালি করে দিচ্ছিস যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার। সো আমি জাস্ট টার্মটা ক্যালকুলেট করছি, লেট ওয়াই সমান বলে দিয়েছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার। তো এই লাইনটাকে তুমি লিখতে পারো জাস্ট, এই লাইনটাকে বোথ সাইড তুমি এটাকে সামেশন অফ, সামেশন অফ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, সো বোথ সাইড সামেশন অফ গামা স্কোয়ার অ্যাড করবে, তুমি সামেশন অফ আলফা স্কোয়ার মাইনাস 2 গামা স্কোয়ার লিখতে পারবে। এন্ড সামেশন অফ আলফা স্কোয়ারের সূত্র তোমার জানা আছে, সামেশন অফ আলফা আর হোল স্কোয়ার মাইনাস 2 ইনটু সামেশন অফ আলফা বিটা মাইনাস 2 ইনটু গামা স্কোয়ার। নাও সামেশন অফ আলফা অ্যাকচুয়ালি 0 এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি 2 কিউ মাইনাস 2 ইনটু সামেশন অফ গামা স্কোয়ার। তাহলে এখানে দেখো তুমি অ্যাকচুয়ালি 2 কমন নিয়ে নিতে পারছো, সো মাইনাস 2 যদি কমন নিয়ে নাও কিউ প্লাস গামা স্কোয়ার, কিউ প্লাস গামা স্কোয়ার। সো এখান থেকে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে তুমি এখান থেকে ডাইরেক্ট গামা পাচ্ছ না দেখো, বা গামা কিউ পাচ্ছ না যে তুমি এলিমিনেট করে নেবে। আগের অঙ্কটা গুলো দেখো গামা কিউ ছিল একটা ইকুয়েশন আসছিল, প্রত্যেকটা অঙ্কতে গামা কিউ আসছিল, কিন্তু এখানে অঙ্কটা গামা কিউ আসছে না, গামা স্কোয়ার আসছে। বা শুধু গামা এলেও ভালো হতো, তাহলে তো খুবই সহজ হতো, বা গামা কিউ এলেও ভালো হতো, যে এখানে কোনো গামা কিউ টার্ম নেই। তাহলে এখানে কি করবো, এখান থেকে তুমি দেখো অ্যাকচুয়ালি সো দিস ইজ মাইনাস 2 কিউ মাইনাস 2 গামা, না এখান থেকে তুমি জাস্ট গামা স্কোয়ারের ভ্যালু ফাইন্ড করে নাও। সো গামা স্কোয়ার মানে কি হবে, ওয়াই প্লাস কত, সো ওয়াই প্লাস 2 কিউ বাই 2 আগেটে মাইনাস, সো দিস ইজ অ্যাকচুয়ালি গামা স্কোয়ার। নাও সিন্স গামা ইজ এ রুট অফ ইকুয়েশন 1, সো দিস ইজ এক নাম্বার অ্যাকচুয়ালি এক নাম্বার ইকুয়েশন দিব, সিন্স গামা ইজ এ রুট অফ দ্য ইকুয়েশন, সিন্স গামা ইজ এ রুট অফ দ্য ইকুয়েশন, সিন্স গামা ইজ এ রুট অফ দ্য ইকুয়েশন এক্স এস কিউ প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0, সো সমীকরণকে স্যাটিসফাই করবে, এটাতে কোনো সন্দেহ নেই। অতএব তুমি বলতে পারো গামা কিউ, গামা কিউ প্লাস কিউ এক্স, কিউ গামা একটু দেখে করবে, গামা আর আর একসাথে ম্যাচ করে যেতে পারে, সো গামা কিউ প্লাস কিউ গামা প্লাস আর অ্যাকচুয়ালি 0। ওকে, নাও এখান থেকে তোমাকে গামা স্কোয়ারের ভ্যালু সাহায্য কাজে লাগাতে হবে, সো প্রথম দুটো থেকে গামা কমন নিয়ে যাবে, আর প্রথমটা থেকে গামা কমন নিলে, গামা কমন নিলে তুমি লিখতে পারো গামা স্কোয়ার প্লাস কিউ সমান মাইনাস আর, বোথ সাইড স্কোয়ার করে দিলে, তাহলে দেখো গামা স্কোয়ারের ভ্যালু বসানোর জায়গা পেয়ে গেলাম, দিস ইজ মাইনাস আর, সো দিস ইজ অ্যাকচুয়ালি আর স্কোয়ার। ওকে, তাহলে আলটিমেটলি গামা স্কোয়ারের ভ্যালু যদি বসিয়ে দাও, গামা স্কোয়ারের ভ্যালু, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ গামা স্কোয়ার, গামা স্কোয়ারের ভ্যালু
মাইনাস ওয়াই প্লাস টু কিউ বাই টু। সো এর ভ্যালুটা যদি তুমি বসিয়ে দাও, মাইনাস ওয়াই প্লাস টু কিউ বাই টু, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস ওয়াই প্লাস টু কিউ বাই টু প্লাস কিউ সমান অ্যাকচুয়ালি আর স্কোয়ার। ওকে, তাহলে আলটিমেটলি তুমি এটা যদি কম্পিউট করো, তুমি কম্পিউট করলে পাচ্ছ, দেখো ভিতরটা ক্যালকুলেট করলে, ভিতরটা ক্যালকুলেট করলে মাইনাস দুই দুগুণে চার দুগুণে আট, সো দিস ইজ ওয়াই প্লাস টু কিউ ইন্টু, এটা অ্যাকচুয়ালি টু কিউ প্লাস টু কিউ কেটে যাচ্ছে, তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস ওয়াই মানে তার হোল স্কোয়ার, এস ওয়াই তার হোল স্কোয়ার, সো দিস ইজ অ্যাকচুয়ালি মাই প্লাস এইট। তার মানে মাইনাসটাকে যদি পাশে লিখি তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস টু কিউ, মাইনাস টু পাশে মাইনাস এইট আর স্কোয়ার, মাইনাস এইট আর স্কোয়ার। সো ইকুয়েশনটা পেয়ে গেলে দেখো ওয়াই কিউ প্লাস টু কিউ ওয়াই স্কোয়ার প্লাস এইট আর স্কোয়ার ইকুয়াল টু জিরো, দেখো এইটাই অ্যান্সার আসবে, দিস ইজ ইকুয়েশন, এসছে কি এটা? গামা স্কোয়ারটা কিভাবে কাজে লাগাবে বুঝতে পেরেছি, অনেক সময় গামা স্কোয়ার চলে আসতে পারে, তো ইকুয়েশনের প্রথম দুটো ফ্যাক্টর থেকে গামা কমন হয়, যেহেতু তিন স্কোয়ার টার্মটা নেই তাই এটা তোমার বিরাট সুবিধা হয়ে যাচ্ছে, স্কোয়ার টার্মটা না থাকার জন্য প্রথম দুটো টার্ম থেকে তুমি যদি গামা কমন নাও, প্রথম দুটো টার্ম থেকে যদি গামা কমন নাও, দি বোথ সাইড স্কোয়ার করে দিলে সবগুলো গামা স্কোয়ারের রাশিমালে চলে আসবে, এবং তুমি গামা স্কোয়ার বসানোর জায়গা পাবে। সো তিন রকম সিচুয়েশন আসতে পারে, দেখো তিনটি সিচুয়েশন এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে তিন রকম সিচুয়েশন, যদি ডাইরেক্ট প্রথম অঙ্কটা দেখো, তুমি প্রথম অঙ্কটার দিকে যদি অবজারভেশন করো তুমি দেখতে পাবে একটা মেথড, একটা হচ্ছে যে ডাইরেক্ট আলফার ভ্যালু বা বিটার ভ্যালু বা গামার ভ্যালু ইন টার্মস অফ ওয়াই চলে আসবে, তাহলে তো সব থেকে সহজ, এর থেকে সহজ অঙ্ক কিছু হয় না, ডাইরেক্ট আলফা আলফা বা বিটা বা গামার ভ্যালু ডাইরেক্ট ইন টার্মস অফ ওয়াই চলে আসবে। দ্বিতীয় একটা সিচুয়েশন আসতে পারে আলফা স্কোয়ার বা বিটা স্কোয়ার বা গামা স্কোয়ার, যেটা এইমাত্র এলো, স্কোয়ার টার্ম যদি আসে, স্কোয়ার টার্ম যদি আসে তখন দেখবে প্রথম দুটো ফ্যাক্টর থেকে গামা কমন নিয়ে স্কোয়ার করে দিলে, বোথ সাইড স্কোয়ার করে দিলে তাহলেই এলিমিনেট হয়ে যাবে, মানে গামা স্কোয়ার বা আলফা স্কোয়ার বা বিটা স্কোয়ার যদি কোনো কারণে টার্ম আসে, মানে ইন টার্ম তুমি যদি আলফা বিটা গামা তুমি আঁকা, যদি ওয়াই কে ইন টার্মস অফ আলফা বিটা গামা, মানে আলফা ডাইরেক্ট বের করতে পারছো না, ধরো তুমি আলফা স্কোয়ার বের করতে পারবে, সেই ক্ষেত্রে কি করবে, সেই ক্ষেত্রে প্রথম দুটো টার্ম থেকে কমন নিয়ে নেবে ফ্যাক্টর, এখানে গামা কমন নিয়েছি, যদি আলফা থাকে আলফা কমন নেবে, দিয়ে বোথ সাইড স্কোয়ার করে দেবে, তাহলে আলফা স্কোয়ার বা বিটা স্কোয়ার বা গামা স্কোয়ার বসানোর জায়গা থেকে যাবে। থার্ড সিচুয়েশন যেটা উপরের আগের অঙ্কগুলো করলাম, যে যদি কোনো কারণে কিউব জাতীয় টার্ম থাকে, তাহলে কিউব জাতীয় টার্ম থাকলে ওই প্রথম ইকুয়েশন গিভেন ইকুয়েশন এবং লাস্ট ইকুয়েশনটা বসিয়ে দিলেই, যেহেতু স্কোয়ার টার্ম নেই তাই তুমি একটা বেনিফিট পেয়ে যাচ্ছ, স্কোয়ার টার্ম নেই মানে কিউ যদি যদি টার্ম থাকে তাহলে আলফা কিউ ওই আলফা কিউ টার্ম কেটে যাবে, কারণ শুধু আলফা টার্ম পড়ে থেকে যাবে, এবং এই প্রবলেমটাই বেশি পড়ে যে কিউ টার্মের সাথে কিউ টার্ম বাদ দিতে হচ্ছে, এই অঙ্কটা করতে হচ্ছে। সো আশা করি প্রসেসটা বুঝতে পেরেছ যে কিভাবে করা হচ্ছে, মানে তিন রকম সিচুয়েশন আসতে পারে, একটা সিচুয়েশন ডাইরেক্ট আলফা ইন টার্মস অফ, সো থ্রি সিচুয়েশন অকার্স, একটা সিচুয়েশন বুঝতে পারছো যে আলফা ডাইরেক্ট বের হতে পারে, একটা সিচুয়েশন আসতে পারে আলফা স্কোয়ার আসতে পারে, আর একটা সিচুয়েশন আলফা কিউ, আলফা ডাইরেক্ট বসালে তো সব থেকে ইজি। ওকে, এবার আলফা স্কোয়ার বললে গিভেন ইকুয়েশন প্রথম দুটো ফ্যাক্টর থেকে কমন নিয়ে নিতে হচ্ছিলাম, প্রথম দুটো ফ্যাক্টর থেকে মানে আলফা কিউ প্লাস কিউ আলফা প্লাস আর ইকুয়ালস টু জিরো, প্রথম দুটো ফ্যাক্টর থেকে আলফা কমন নিয়ে বোথ সাইড স্কোয়ার করে দিতে, এবং আলফা কিউ জাতীয় যদি কোনো কারণে টার্ম থাকে সেক্ষেত্রে তুমি কি করছো, গিভেন ইকুয়েশন যে আলফা কিউ সমীকরণটা পাচ্ছ, গিভেন ইকুয়েশন ছিল আলফা কিউ প্লাস কিউ আলফা আর ইকুয়ালস টু জিরো, সো দিস ইজ ইকুয়েশন, তুমি একটা নতুন ইকুয়েশন পাচ্ছ, দেখবে নিউ ইকুয়েশন পাবে তুমি ক্যালকুলেট করার পরে, আলফা কিউ সাপোজ পেলে কোনো একটা ইকুয়েশন আমি ধরে নাম ওয়াই আলফা প্লাস পি বা অন্য কিছু কিউ টু কিউ ইকুয়ালস টু জিরো বা টু আর ইকুয়ালস টু জিরো, এই দুটো ইকুয়েশন থেকে বিয়োগ করতে হচ্ছিল টু মাইনাস ওয়ান, তারপরে তুমি অ্যাকচুয়ালি আলফাটা পেয়ে গেলে, আলফা যখনই পেয়ে গেলে ইন টার্মস অফ ওয়াই, ওয়াই ইন টার্মস অফ ওয়াই সাপোজ কিউ ওয়াই ওয়াই প্লাস আর এরকম টাইপের কোনো কিছু টার্ম পেয়ে গেলে মানটা বসিয়ে দিই, এই তিন রকম সিচুয়েশন আসতে পারে। এছাড়া ম্যাক্সিমাম পরীক্ষায় কোশ্চেন আসে এই জাতীয়, যদি দু নম্বরে কোশ্চেন দেয় তাহলে আলফা
এই কোশ্চেন আসবে। যদি পাঁচ চার নম্বর বা পাঁচ নম্বরের কোশ্চেন দিই তাহলে আলফা কিউ জাতীয় টার্ম দিয়ে কোশ্চেন আসবে। ইন জেনারেল রেয়ারেস্ট কেসে আলফা স্কোয়ার টার্মটা দিয়ে কোশ্চেন আসবে। তো তিনটা সিচুয়েশনের বাইরে আর তো অন্য কোনো পসিবিলিটি নেই। সো তিন ডিগ্রি ইকুয়েশন এরকম তিন রকম সিনারি আসতে পারে, আইদার ডাইরেক্ট আলফা, আলফা স্কোয়ার অথবা আলফা কিউ। এবং যাই আসুক না কেন তুমি সেই সমস্ত অঙ্কই এই জাতীয় প্রবলেম সলভ করতে পারবে। বুঝতে পেরেছো না বুঝতে পারো না কি বললাম? ক্লিয়ার হয়েছে কি? এই জাতীয় প্রবলেমটা দেওয়া আছে, তাহলে এই প্রবলেমটা আমরা একটু যে কোনো একটা ভ্যালু তুমি ধরে নাও যে ওয়াই সমান সামথিং ওয়ান বাই বিটা স্কোয়ার প্লাস ওয়ান বাই গামা স্কোয়ার মাইনাস ওয়ান বাই আলফা স্কোয়ার। এখানে কত টাকার প্রবলেম? প্রবলেম নাই। আইএক্স কি না এইট হবে, এইট হবে প্রবলেম এইট। সিন্স আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন, সো আমি গিভেন ইকুয়েশনটা যেহেতু এক্স এস কিউ প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরো, দিস ইজ ইকুয়েশন ওয়ান, অ্যান্ড আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন, সো সামেশন অফ আলফা জিরো, সামেশন অফ আলফা বিটা কিউ, অ্যান্ড আলফা বিটা গামা অ্যাকচুয়ালি মাইনাস আর। নাও অ্যাকচুয়ালি আমাকে বের করতে হবে, কী বের করতে হবে দেখে নাও, যে ওয়ান বাই বিটা স্কোয়ার প্লাস ওয়ান বাই গামা স্কোয়ার মাইনাস ওয়ান বাই আলফা স্কোয়ার, এই যেহেতু টার্ম বের করতে হবে। সো এর প্রবলেমটা ইম্পর্টেন্ট, আমি স্টার্ট দিব, ইম্পর্টেন্ট প্রবলেম। লাস্টের প্রবলেমটা যেটা করাচ্ছি এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা এবারে বাঁকুড়া ইউনিভার্সিটিতে পড়েছিল লাস্ট ইয়ার লাস্ট ইয়ার। কিরকম টাইপ y সমান লেট y সমান তোমার দিয়ে ধরে নাও ওয়ান বাই বিটা স্কোয়ার প্লাস ওয়ান বাই গামা স্কোয়ার মাইনাস ওয়ান বাই আলফা স্কোয়ার। তাহলে তুমি যদি এটাকে গুণ করো যে তুমি দেখতে পাবে, গুণ করলে এটা লেখা যাবে আলফা স্কোয়ার প্লাস বিটা, সরি গুণ করলে কি আসবে বলো তো, করলে গুণ করলে গামা স্কোয়ার আলফা স্কোয়ার, অ্যাকচুয়ালি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি কি আসবে বিটা স্কোয়ার গামা স্কোয়ার অ্যাডেড বাই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার। নাও এটা মানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার মানে মাইনাস আর, সো দিস ইজ অ্যাকচুয়ালি উপরটাতে চলে আসবে, উপরটা অ্যাকচুয়ালি লেখা যাবে সামেশন ফরম্যাটে যদি লিখি, সো সামেশন অফ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মাইনাস একটা টার্ম এক্সট্রা লিখতে হবে, সেটা হচ্ছে বিটা স্কোয়ার গামা স্কোয়ার অ্যাড করছি বোথ সাইড, তো মাইনাস টু বিটা স্কোয়ার গামা স্কোয়ার ডিভাইডেড বাই নিচটা অ্যাকচুয়ালি আর স্কোয়ার, যেহেতু আলফা বিটা গামা সমান মাইনাস আর, সো দিস ইজ অ্যাকচুয়ালি আর স্কোয়ার। নাও উপরেরটা একটা সূত্র পড়ে যাবে, উপরের সূত্রটা কি হবে সামেশন অফ আলফা বিটা তার হোল স্কোয়ার মাইনাস কি হবে বলো তো, মাইনাস বলতে পারবে, মাইনাস কত হবে বলতে পারবে, কত হবে মাইনাস সামেশন অফ আলফা বিটা তার হোল স্কোয়ার মাইনাস কত? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ তাহলে তোমরা কি ক্যালকুলেশন করছো না ছেড়ে দিছো? আচ্ছা তাহলে এটা সামেশন এটা কি হবে বলো, সামেশন আলফা বিটা তার হোল স্কোয়ার মাইনাস কত, টু ইন্টু আলফা বিটা বিটা গামা, টু আলফা গামা ইন্টু সামেশন অফ বিটা, ওকে মাইনাস অ্যাকচুয়ালি সামেশন অফ মিডল লিখতে পারো বিটা স্কোয়ার গামা স্কোয়ার, সো অ্যাকচুয়ালি টু ইন্টু বিটা স্কোয়ার গামা স্কোয়ার যা ছিল তাই ডিভাইডেড বাই আর স্কোয়ার। নাও দিস ইজ অ্যাকচুয়ালি কিউ স্কোয়ার
and this is 0, and this is actually 2 into beta square gamma square divided by r square. R or gamma is equal to 1. So ultimately you get the value, the both side to me actually both side it are lecture like q square by r square minus 2 into alpha square beta square gamma square divided by r square alpha square. Okay, so r square alpha square then q square by gamma square এটা আমি একটা কোন একটা সংখ্যা ধরে নেছি ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি সংখ্যাটাকে a ধরে নেছি এই ভ্যালুটাকে a ধরে নেছি মাইনাস দিস ইজ 2 অ্যাকচুয়ালি r স্কয়ার ডিভাইডেড বাই r স্কয়ার আলফা স্কয়ার ওকে সো আবার ক্যালকুলেশনের সুবিধার জন্য সো যেখানে a সমান হচ্ছে q স্কয়ার বাই r স্কয়ার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি আবার a মাইনাস b b by alpha square ধরে নিচ্ছি যেখানে b actually or b actually এই ভ্যালুটা ধরুন minus 2r square minus 2r square by 2 both side alpha square so so this is actually cancel out কেটে যাচ্ছে কেটে যাচ্ছে ঠিক আছে আলটিমেটলি minus 2 by তাহলে লেখা তাহলে b ধরা দরকার নেই b ধরা 2 by minus 2y alpha square এটা হচ্ছিল y সো এখান থেকে দেখো তুমি আলফা স্কয়ারের ভ্যালু পেয়ে যাচ্ছ পাচ্ছ না তুমি কার ভ্যালু পাচ্ছ তুমি দেখো আলফা স্কয়ারের ভ্যালু পেয়ে যাচ্ছ সো আগের অঙ্কটার মতন সেম তাহলে যে 2y আলফা স্কয়ার অ্যাকচুয়ালি হয়ে গেল a - y সো আলফা স্কয়ার সমান হয়ে গেল 2y a - y দ্যাটস মিন তুমি আলফা স্কয়ারের ভ্যালু পেয়ে গেছো since alpha is a root of given equations since alpha is a root of x square plus qx plus r সমান 0 অতএব তুমি বলতে পারবে কি লেখা যাবে তো alpha q plus q alpha plus r equals to 0 তো প্রথম একই রকম ভাবে দুই নাম্বার তাহলে প্রথম দুটো ইকুয়েশনের সাহায্য নিয়ে আমরা তিনটা প্রসেসে জানি আলফা থাকলে কি হয় আলফা স্কয়ার থাকলে কি হয় আলফা কিউ আলফা স্কয়ার থাকলে প্রথম দুটো ফ্যাক্টর কমন নেব আলফা স্কয়ার প্লাস কিউ অ্যাকচুয়ালি সমান মাইনাস আর সমান মাইনাস আর সো মাইনাস আর সো দিস ইজ অ্যাকচুয়ালি আলফা বোথ সাইড স্কয়ার করে দাও আলফা স্কয়ার ইনটু আলফা স্কয়ার প্লাস কিউ সমান আর স্কয়ার সো আলফা স্কয়ার প্লাস কিউ মানে মান বসিয়ে দাও 2 বাই এ বাই 2 বাই এ মাইনাস ওয়াই সো 4 বাই এ মাইনাস ওয়াই তার হোল স্কয়ার 2 by a minus y plus q and this is actually r square both side gun kur do a minus y dara so r square into a minus y r whole q and this is actually 4 into 2 plus qa minus qy and this is actually answer ক্যালকুলেশনটা একটু দেখে নেবে ঠিক আছে এখানে এ কত বলে দেবে যে হোয়াট ইজ এ এবারে এর মানটা বসিয়ে দাও তাহলে অঙ্কটা কম সো এ সমান কত ছিল এ সমান কিউ স্কয়ার বাই আর স্কয়ার তো এ সমান কিউ স্কয়ার বাই আর স্কয়ার মানটা বসিয়ে দাও সমান কিউ স্কয়ার বাই আর স্কয়ার সো হোয়ার বলে লিখে দিবে হোয়ার এ সমান স্কয়ার বাই আর স্কয়ার দিস ইজ দ্য কেস বুঝতে পেরেছো প্রসেসটা বুঝতে পেরেছো না পারো না মেইন হচ্ছে প্রসেসটা প্রসেসটা যদি বুঝতে পেরে যাও কোনো প্রবলেম নেই সো ইট ঠিক আছে আচ্ছা তাহলে আই বাঁকুড়া ইউনিভার্সিটি যে কোশ্চেনটা করেছিল সেটা শুধু লিখে লিখে দিচ্ছি যে বাঁকুড়া ইউনিভার্সিটি এই কোশ্চেনটাই করেছিল লাস্ট ফরম্যাটটা প্রবলেমটা আগের বছর প্রবলেমটা জাস্ট লিখে দিচ্ছি প্রবলেমটা বলছিল যে ইফ আলফা বিটা গামা একটাই কোশ্চেন করেছে ইফ আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন ওটা আরো ইজি হয়ে যাবে বাড়িতে করবে ইফ আলফা বিটা গামা be the roots of the equation roots of the equation x cube plus q jagah 3 diche r jagah 1 so x cube plus 3x plus 1 equals to 0 then find the roots
फाइंड द रूट्स, फाइंड द रूट्स एंड फाइंड द इक्वेशन, फाइंड द इक्वेशन, फाइंड द इक्वेशन हुज रूट्स आर, फाइंड द इक्वेशन, इक्वेशन हुज रूट्स आर, रूट्स आर यार रूट गुलो बोले दिया छे 1 by beta square plus 1 by gamma square minus 1 by alpha square, 1 by alpha square, 1 by alpha square plus 1 by beta square, 1 by beta square minus 1 by gamma square, 1 by gamma square plus 1 by alpha square minus 1 by beta square. It's the last problem that I'm going to call. Okay. So, and it is going to be Bakura University, KU, KU, 2019. So, process গুলো জানা থাকতো না কারণ সবাই অ্যাকচুয়ালি কিউ টার্ম দিয়ে করে স্কয়ার টার্ম দিয়ে অনেকে পড়ে না দেখো এই অঙ্কটা স্কয়ার টার্ম চলে এসেছে সো স্কয়ার টার্ম এলিমিনেট করাটাও শিখতে হবে আমাদের ঠিক আছে সো দিস ইজ দ্য কেস এখানে কিউ সমান 1 আর ইকুয়াল টু ছিল 1 আগে প্রবলেম তাহলে আজকে আমরা যে জিনিসগুলো শিখলাম একটু রিকল করে নেওয়া যাক কি কি জিনিসগুলো শিখলাম শিখলাম তাহলে x কিউ প্লাস px স্কয়ার প্লাস qx প্লাস r ইকুয়ালস টু 0 সিমেট্রিক রুট যদি এই সিমেট্রিক ফাংশন চ্যাপ্টারটা এখানেই ক্লোজড হয়ে গেল তাহলে আজকে যে জিনিসগুলো দেখলাম সেটা এটাই যে আলফা বিটা গামা যদি 4 ডিগ্রি 3 ডিগ্রি ইকুয়েশন থাকে যদি স্কয়ার টার্ম থাকে তাহলে অ্যাকচুয়ালি এইভাবে অঙ্কগুলো করতে আর কিছু প্রবলেম করলাম নেক্সট যে জিনিসটা করলাম যে প্রবলেম টাইপ যে আলফা বিটা গামা বি দা রুটস অফ দা গিভেন ইকুয়েশন এটা যদি থাকে সমীকরণটা ধরে সমান ওয়াই যেকোনো একটা রুট সমান ওয়াই ধরে নিয়ে তার ভ্যালুটা গিভেন ইকুয়েশনে বসিয়ে দাও সেখান থেকে তিনটা সিনারি আসতে পারে আয়তার আলফা আলফা স্কোয়ার সো সব রকম ভাবে আমরা এলিমিনেট করতে পারি সামহাও আমাকে যে কোনো উপায়ে এলিমিনেট করে ইন টার্মস অফ ওয়াই এর ইকুয়েশন ফাইন্ড করতে হবে এবং দ্বিতীয় মেথড হচ্ছে যদি কোনো কারণে ওই প্রসেসটা ভুলে যাও তখন সেকেন্ড মেথড হচ্ছে ওয়াই কিউ মাইনাস এস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস এস টু ওয়াই মাইনাস এস থ্রি যেখানে এস ওয়ান বলতে সাম অফ দ্য রুটস অ্যান্ড অ্যান্ড যে রুটটা তুমি অ্যাকচুয়ালি ইকুয়েশন তৈরি করতে চাইছো এস ওয়ান বলতে সাম অফ দ্য রুটস এস টু বলতে প্রোডাক্ট অফ দ্য রুট অ্যান্ড এস থ্রি প্রোডাক্ট অফ টু রুটস এস টু বলতে এস থ্রি বলতে প্রোডাক্ট অফ থ্রি রুট এস টু বলতে প্রোডাক্ট অফ টু রুটস এর সাম অ্যান্ড এস থ্রি বলতে প্রোডাক্ট অফ থ্রি রুটস সো সেই জাতীয় অঙ্কগুলো করলাম তো আমরা আমাদের চ্যাপ্টারটা এখানে অ্যাকচুয়ালি কমপ্লিট এবং এটা অ্যাকচুয়ালি আমরা গোটা চ্যাপ্টারটা যদি একটু থিওরি অ্যাপ্লিকেশন সিমেট্রিক ফাংশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন চ্যাপ্টারটা দেখি তাহলে আমরা সব প্রথম দিন আমরা যেটা করেছিলাম সেটা সমস্ত সূত্রগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম যত রকম সূত্র হয় যত সিনারি আসতে পারে সেগুলো আলোচনা করেছিলাম দ্বিতীয় দিনে যেটা করলাম সেটা করেছি যে যে স্কোয়ার টার্ম যদি না থাকে তাহলে সেই সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করা যায় এবং আজকে যেটা করলাম সেটা হচ্ছে স্কোয়ার টার্ম যদি থাকে তখন সেই যে প্রবলেমগুলোকে কিভাবে হ্যান্ডেল করব এবং তার সাথে সাথে যে ইকুয়েশন কিভাবে ফাইন্ড করতে হয় সেই জিনিসগুলো আমরা অ্যাকচুয়ালি কোনো একটা গিভেন ইকুয়েশন দেওয়া থাকবে যার স্কোয়ার টার্মটা নেই সাধারণত মেয়েটাই প্রশ্ন নিয়ে থাকে এবং সেক্ষেত্রে প্রোডাক্ট অফ এমন একটা ইকুয়েশন তৈরি করতে বলবেন যার রুট গুলো বলে দেওয়া আছে এইটা হবে সো সেই জাতীয় ফাংশন গুলো আমরা আজকে ফলো করলাম আর নেক্সট যে চ্যাপ্টারটা আমরা নেক্সট দিনটা আমরা স্টাডি করব সেটা হচ্ছে আমাদের রিলেশন বিটুইন রুটস এন্ড কোফিসিয়েন্ট হয়ে গেছে ডেকার্টস রুল অফ সাইন হয়ে গেছে সিমেট্রিক ফাংশন ইটস অ্যাপ্লিকেশন হয়ে গেছে এখন আজকে কমপ্লিট হলো সিমেট্রিক ফাংশন ইন ইটস অ্যাপ্লিকেশন নেক্সট দিন ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন চ্যাপ্টারটা স্টার্ট করব সো থ্যাংক ইউ